আসসালামু আলাইকুম সবাইকে, আপনাদেরকে আবারও আমাদের রাতের বেলা স্পেশাল লাইভ সেশনে স্বাগতম। আজকে আমার সাথে আছে আমার খুবই প্রিয় একজন মানুষ, মাহমুদুল হাসান সোহাগ। আমরা সবাই তাকে চিনি সোহাগ ভাই হিসেবে। উনি একই সাথে উদ্যোক্তা, একটা দুটো কোম্পানির না, 7-8টা কোম্পানির। সোহাগ ভাই এখন কয়টা আপনার? এই তো 8টা। 8টা আছে, 8টা আছে। আমরা উদ্ভাস চিনি, আমরা উন্মেষ চিনি, আমরা রকমারি চিনি, আমরা পাইল্যাবস চিনি, আমরা অন্যরকম ইলেকট্রনিক্স চিনি, আরো 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 অনেকগুলো আসছে। সো স্টুডেন্ট টেক শপ চিনবে, ও টেক শপ চিনবে, এক্স্যাক্টলি। সো অনেকগুলো চিনি, বিজ্ঞান বাক্স চিনবে, বিজ্ঞান বাক্স তো অফকোর্স, হ্যাঁ। সো অনেকগুলো আছে। আজকে সোহাগ ভাই আমাদের এই স্পেশাল লাইভ সেশনে আসছে বেশ কিছু জিনিস নিয়ে কথা বলতে। আজকে আমরা কথা বলবো প্রোডাক্টিভিটি নিয়ে, আজকে আমরা কথা বলবো ফিউচার অফ স্কিলস নিয়ে, এন্ড আজকে আমরা কথা বলবো এই যে চেঞ্জিং পৃথিবী, এই পৃথিবীটার সামনের কি অবস্থা আছে এবং কিভাবে আমরা এই অবস্থার মোকাবেলা করতে পারি সেটা নিয়ে। দেরি না করে আজকে আমাদের সাথে অলরেডি প্রায় 1000-এর বেশি মানুষ জয়েন করে ফেলেছে। যে যেখান থেকে জয়েন করেছেন আমাদেরকে একটু কমেন্টে জানান যে আপনারা কোন প্রান্ত থেকে আপনারা আমাদের লাইভ সেশনটা করছেন। আর অনেকজন অলরেডি লাইভ সেশনে জয়েন করে ফেলেছেন, আমি দেখতে পাচ্ছি সবাই সালাম দিচ্ছেন, থ্যাংক ইউ সো মাচ। বাংলাদেশে কে কোন প্রান্ত থেকে লাইভ সেশনটা করছেন আমাদেরকে একটু জাস্ট কমেন্টে জানান, তাহলে সুবিধা হবে। আর সোহাগ ভাই ইন্টারেস্টিং, দেখছেন আমরা কমেন্ট গুলোকে কিন্তু হাইলাইট করে এখানে দেখাতে পারি। আমাদের যারা কমেন্ট আসছে, কমেন্টস গুলো আমরা সব এখানে শো করতে পারবো, কে কোন জায়গা থেকে সেশনটা করছে। আই সি গোপালগঞ্জ, আই সি কুমিল্লা, কুমিল্লা আমার জন্ম, জামালপুরের লোক দেখলাম, জামালপুর আছে দেখছি, ময়মনসিংহ পাইছি, ফরিদপুর পাইছি, যশোর, চাপাই নবাবগঞ্জ, ঢাকা, গাজীপুর, লক্ষ্মীপুর, লক্ষ্মীপুর, চিটাগং, বান্দরবন, বান্দরবন আছে, বান্দরবন, ফেনী, টাঙ্গাইল, সিরাজগঞ্জ, সাভার, মেহেরপুর, ইন্ডিয়া, ইন্ডিয়া থেকে, হ্যাঁ আমাদের আচ্ছা ইন্ডিয়া থেকে আমাদের সাথে জয়েন করে, মগবাজার, চাঁদপুর, বাগেরহাট, কাতার থেকে আসছে, বাহরাইন থেকে আসছে, মানিকগঞ্জ যাচ্ছে। আপনার গ্রামের বাসা কোথায় শোক ভাই? জামালপুর, জামালপুর, জামালপুর আমি দেখছি, জামালপুর পাইছেন, আচ্ছা। আপনি তো মোবাইল থেকেও দেখতে পারেন ওখানে, তাহলে পুরোটা পাবেন যত। না আমি যে ইয়ার থেকে দেখতেছি, আচ্ছা। এবং যারা যারা লাইভ সেশনটি অলরেডি দেখছেন, আজকে আমরা বেশ কিছু ইম্পর্টেন্ট পয়েন্ট নিয়ে কথা বলবো। সো আপনারা এখনই একটু সেশনটা শেয়ার করে দেন, সো দ্যাট আমরা সবাই মিলে একটা খুবই ইন্টারেস্টিং ডিসকাশনে জয়েন করতে পারি। এবং যারা যারা শেয়ার করছে আমাদেরকে জানান যে ইয়েস শেয়ারড। সো সোহাগ ভাই আমাদের সাথে 4000 মানুষ জয়েন করেছে, সো আমরা শুরু করতে পারি সোহাগ ভাইয়ের জন্য ফার্স্টই র্যাপিড ফায়ার রাউন্ড। সোহাগ ভাইয়ের কাছ থেকে আমি অনেক আইডিয়া নিই, অনেক টিপস নিই, অনেক সাজেশন নিই। আমি আজকে চাই যে সোহাগ ভাই আপনাদের সবার সাথে আইডিয়াগুলো শেয়ার করুক। সোহাগ ভাই ফার্স্ট টাইম আপনার কাছে জানতে চাবো কয়েকটা জিনিস, যেহেতু এই সেশন ইজ অ্যাবাউট প্রোডাক্টিভিটি। সো ফার্স্ট কোয়েশ্চেন ফর ইউ, 3 things টু ইনক্রিজ আওয়ার প্রোডাক্টিভিটি রাইট নাও। আসসালামু আলাইকুম, সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি। যদিও একটা ক্রান্তিকালের মধ্যে দিয়ে সারা পৃথিবী যাচ্ছে, এর মাঝখানে প্রোডাক্টিভিটি ধরে রাখা খুবই কঠিন, তবে আমি জানতে চাইছো যে তিনটা, এটা আমার প্র্যাকটিক্যাল এই লাস্ট কয়েকদিনের এক্সপিরিয়েন্স থেকে বলি। যেমন আজকের দিনটা আমার জন্য খুব কি বলে কম প্রোডাক্টিভ গেছে, আর কম্পেয়ারিং টু লাস্ট ফিউ ডেইজ, সেটা ব্যাকগ্রাউন্ড থেকেই বলি। প্রোডাক্টিভিটির জন্য আমি কি করি, কারণ সবার জন্য সব স্কিম হয়তো নাও হইতে পারে, অ্যাপ্লিকেবল নাও হইতে পারে। এবার যখন করোনার জন্য আমাদের অফিস বন্ধ করে দিলাম, হচ্ছে কবে, 21 তারিখে, 21 তারিখে আমরা কমপ্লিট অপারেশন শাটডাউন করলাম। করার পরে বাসায় এসে 2 দিন খুব অস্থির সময় গেল, আর নর্মালি তো বাসায় বেশি সময় থাকি না, মেয়ে আমাকে খুব কম পায়, তো মেয়ে এমন ভাবে আমাকে পাইলো যে 2 দিন ধরো আমার ছাড়ি না সে। তারপর সে বুঝতে পারলো না যে আপা এখন বাসায় থাকবে, তারপর চেষ্টা করলাম প্রোডাক্টিভ হইতে। তো তারপরে দেখা গেলো যে কতক্ষণ পর পর নিউজ দেখতেছি, নর্মালি তো ফেসবুক ইউজ করি না, বাট কি হচ্ছে এই জন্য ফেসবুকেও ঢুকলাম, তো দেখলাম প্রোডাক্টিভিটি 12টা বেজে গেল। তারপরে অফিসের রকমারির যারা কোর্টি ওদের সাথে বললাম যে আমরা, আমি একটু চ্যালেঞ্জ করবো সবাইকে। আমি গত 27-28 তারিখে চ্যালেঞ্জ করলাম যে আমি হচ্ছে 4 তারিখ পর্যন্ত, যেহেতু তখন ছুটি ছিল, 4 তারিখ পর্যন্ত অ্যাবসলুটলি সোশ্যাল মিডিয়াতে ঢুকবো না, ইউটিউবে ঢুকবো না, ইউটিউবে শুধু আমার অফলাইনে ডাউনলোড করা ভিডিও দেখতে পারবো আর অন্য কোনো ভিডিও দেখবো না, এবং কোনো ইয়েতে ঢুকবো না, কি নাম বলে যে নিউজ পোর্টালে ঢুকবো না, আউট অফ ইনফরমেশন। এইভাবে গত 4 তারিখ পর্যন্ত ছিলাম এবং এই কয়েকদিন গেছে সুপার প্রোডাক্টিভ। তো এরপরে 4 তারিখে চ্যালেঞ্জ হয়েছিল, গতকাল ছিল 5 তারিখ, 5 তারিখে বের হয়ে একটু আবার ঢুকতে চেষ্টা করলাম, গতকাল আমার মেসাকার, আজকের দিনও সেটা রেশ আছে, হয়তো আমি কালকে থেকে আবার নতুন চ্যালেঞ্জে যাব। সো 1 নম্বর জিনিসই হচ্ছে আমার জন্য কাজ করে যে এই যে যত রকম ডিস্ট্রাকশনের জিনিস, বিশেষ করে সোশ্যাল মিডিয়া, এখান থেকে আমি অলরেডি দূরে থাকি,
বাট হ্যাঁ রিসেন্টলি করোনার কারণে নিউজ বেশি ঢোকা হচ্ছিল, সেটা কমপ্লিটলি অফ করে দিছি। তো আর ইউটিউব আমি নর্মালি অনলাইনে কম দেখি, অফলাইনেও দেখি, মানে আমার যা দেখা দরকার সেগুলো আমি একবার ডাউনলোড করে রাখি, সেগুলোতে ঢুকে, এটা একটা। আর এটার মধ্যে তিনটা আমাদের হয়ে গেছে, বাট এটাকে যদি একটা প্যাকেজে ঢুকি যে ডিস্ট্রাকশন থেকে দূরে থাকা, এর বাইরে হচ্ছে হলো প্ল্যান করে চলা, এটা প্রোডাক্টিভিটির জন্য খুবই হেল্প করে, যে অ্যাটলিস্ট সাপ্তাহিক প্ল্যান, মান্থলি প্ল্যান মোটা থাকে, আর ডেইলি অ্যাটলিস্ট একটা টু ডু মেনটেন করা, এটা প্রোডাক্টিভিটির জন্য খুব হেল্পফুল। আর থার্ডলি হচ্ছে যে যে ধরনের পড়ালেখা করলে আমি মোটিভেটেড ফিল করি, যে মোটিভেশন থেকে আমি মোর প্রোডাক্টিভ হইতে চাই, সেই ধরনের পড়ালেখা করা, সেটা কেউ বই পড়া হতে পারে, কেউ ভিডিও দেখা হতে পারে, যে সোর্স আমাকে প্রোডাক্টিভ করে, মোটিভেট করে টু বি প্রোডাক্টিভ, তো মোটামুটি এই তিনটা বলা যেতে পারে। অসম, আপনার মতো একেবারে কমপ্লিটলি ফেসবুক ইউটিউব থেকে বের হওয়া তো ডিফিকাল্ট। আমার তো আসলে এক্স্যাক্টলি আমার কাজই আসলে ফেসবুক ইউটিউবে, আমরা ডেইলি লাইভ ক্লাস নিচ্ছি বুঝছেন, আমাদের 10 মিনিট স্কুল লাইভ গ্রুপ থেকে 8টা, আগে একটা দুটো নিতে পারেন, 8টা করে নিচ্ছি, 12টা করে নিচ্ছি, সো আমার আসলে রুজি রুটিটাই ফেসবুক। বাট একটা টিপস আমি দিতে চাই, এটা ইউজুয়ালি কেউ দেয় না বাট আমার ক্ষেত্রে কাজে লাগে, ছোট্ট একটা কাজ করলে না অনেকটুকু ডিস্ট্রাকশন ফ্রি হওয়া যায়। মোবাইলের প্রবলেম কি জানেন, একটু পর পর ওই যে অন হয়, একটা নোটিফিকেশন পাঠায়, একটা ডোপামিন রাশ দেয়। সো আপনি জাস্ট যদি মোবাইলটা সবাই এইভাবে রাখে, কিন্তু খোলা জাস্ট মোবাইলটা এইভাবে না রাখে, যদি উপর পাশে বন্ধ করে এইভাবে রাখা যায়, তাহলে না ডিস্ট্রাকশন অনেক কম হয়। জাস্ট বিকজ নোটিফিকেশন আসলে কিন্তু আমরা তুলে ধরি না, দেখা গেলে অনেক সময় তুলে ধরি না। আমি খেয়াল করে দেখি না, আমার জন্য এটা কাজ করে না, বিকজ আমার মোবাইলে সমস্ত নোটিফিকেশন অফ করা, ইভেন আমার কিছু মেসেজ পাঠালেও কিন্তু আমার কোনো বাজে না, সাউন্ড বাজে না। আমার মোবাইলে ইভেন যাদের নাম্বার সেভ করে নেই সেই কলও ঢুকে না, সেই কল ডাইভার্ট হয়ে যায় আরেকজন আছে ধরে, শুধুমাত্র আমার মোবাইলে কেউ যদি যে নাম্বার সেভ করেছে সেই কল দিলে শুধুমাত্র বাজে। আমার প্রবলেম হইতেছে আমি যে কিছুতে ঢুকলে আমি খুব হয়ে যাই, ডিসলভ হয়ে যাই। তো আমি যদি একবার দেখা গেল অনলাইনে ইউটিউবে ঢুকলাম, তো টপিক করছিল আর কই যে আমি শেষ করি, এর কোনো মা বাপ থাকে না, আর ফেসবুকে নর্মালি ঢুকি না, যদি ঢুকি তো দেখা যাচ্ছে যে আমার জন্য খুব ডিফিকাল্ট ওখান থেকে বের হওয়া, যে কারণে এটা আমার টাইপ, যে কারণে এটা আমার জন্য হয়তো সমস্যা, এই কারণে আমি কাছে দাঁড়িয়ে যাই না আর কি, কিন্তু কোনো সাউন্ড হয় না। অসংখ্য জিনিস ইন্টারেস্ট, এই জন্য আমার জন্য ফোকাস ধরে রাখা কঠিন, এই জন্য আমাকে একটু এক্সট্রা মেহনত করে ফোকাস ধরে রাখতে হয়। There were like three suggestions and আমাদের যারা ভিউয়ার আছে তারাও প্লিজ সাজেস্ট করেন, এই কোয়েশ্চেন গুলো আমরা সোহাগ ভাইকে করছি, ওগুলো আপনারা কিভাবে করছেন, আপনার জন্য প্রোডাক্টিভিটি বুস্ট আপ করার ওয়ে গুলো কি। অলরাইট সোহাগ ভাই, নেক্সট কোয়েশ্চেন আপনার ফেভারিট কোয়েশ্চেন হবে এটা, আই এম শিওর। দ্য নেক্সট কোয়েশ্চেন ইজ দিস, ফাইভ বুকস দ্যাট ইউ উড লাইক টু রেকমেন্ড। এইটা তো খুব কঠিন কোয়েশ্চেন, এই জন্য যে মানে এটা তো ডিপেন্ড করে ইউজারের জন্য। এখন ধরো তুমি একদিন বলো ভাই বলেন দেখি কি খাবার খেলে ভালো হয়, এখন যদি এটা 2 মাসের বাচ্চা হয় তারে আমি যা সাজেস্ট করবো, আপনি সবার জন্য বলেন, আপনি টডলারদের জন্য বলেন বুঝছেন, তারপরে আপনি টিনেজারদের জন্য বলেন, অ্যাডাল্টদের জন্য বলেন, চাকরিজীবীদের জন্য বলেন, অসুবিধা নেই। ইন জেনারেল তো যে আমরা রকমারিতে এই যে বই কথা নামে যে সিরিজটা করতেছি, যেটা তোমার সাথে একটা পর্ব ছিল 7 Habits অফ হাইলি এফেক্টিভ পিপল, সো আমি ইজি টু দিব। আপনার যেহেতু দুই, আপনি স্টুডেন্টদের জন্য 5টা সাজেস্ট করেন, প্রফেশনালসদের জন্য 5টা সাজেস্ট করেন, তাহলে বেশ চমকে। আচ্ছা, ইন জেনারেল কমন হিসেবে যদি বলি যে মাইন্ডসেট এন্ড নিজের হ্যাবিট গ্রো করার জন্য, সেক্ষেত্রে তোমার 7 Habits অফ হাইলি এফেক্টিভ পিপল তো অবশ্যই আসবে, আর ওইদিকে থিঙ্ক অ্যান্ড গ্রো রিচটাও আসতে পারে। ওইদিক থেকে প্রোডাক্টিভিটির জায়গা থেকে বললে একটা বই আমার কাছে খুব ভালো লাগে, সেটা হচ্ছে প্রোক্রাস্টিনেট অন পারপাস, প্রোক্রাস্টিনেট অন পারপাস এটা বলবো। সো বিজনেস এর জায়গা থেকে বললে লিন স্টার্টআপ অবশ্যই বলবো, এর বাইরে প্যাট্রিক লিনচেনের সব বই, অ্যাট লিস্ট 5 Dysfunctions অফ এ টিম, 5 Temptations অফ এ CEO, 4 Obsessions অফ এন এক্সট্রাঅর্ডিনারি এক্সিকিউটিভ, এই বইগুলা বলবো, লিনচেনের বইগুলা। এর বাইরে হোয়াট এলস, আর কোন জনরা, স্টুডেন্ট, স্টুডেন্টদের জন্য ডিপেন্ড করতেছে যে স্টুডেন্টদের তো 100 রকম নিড, তো তার যদি মোটিভেশনাল নিড হয় আইমানের বই সাজেস্ট করব, সংসারের বই সাজেস্ট করব, হ্যাঁ বাংলা কন্টেন্টের মধ্যে থেকে ডেফিনেটলি। আর এমনিতে কার্নেগির বইগুলো অনেক পুরনো বাট অনেক রিলেভেন্ট, এটা সাজেস্ট করব। আর ইন জেনারেল হাউ টু উইন ফ্রেন্ডস ইনফ্লুয়েন্স পিপল অনেক পুরনো বই বাট স্টিল দ্যান ডেল কার্নেগি, হ্যাঁ। আর হচ্ছে সেলস এর একটা বই আছে, হাউ আই রেজড মাই সেলফ ফ্রম ফেইলিওর টু সাকসেস ইন সেলিং, এটা আমার অনেক প্রিয় সেলস এর। তো সেলসম্যানশিপে সবাই আছি আমরা, কেউ কেউ ভাবতে পারে যে আই এম নট ইন সেলস, অ্যাকচুয়ালি না, সবাই সেলস, আমাদের পুরো লাইফটা ইজ আ সেলস থিং,
আমার জীবনের প্রতিটা মুহূর্তে কিন্তু বিক্রি করতেছি, যেমন আমরা কিন্তু এখন বিক্রি করছি আমাদের আইডিয়া গুলো বেচতেছি। তো এইটা, আর আমার তো অনেক রকম টপিক ইন্টারেস্ট, যেমন সাইকোলজি, তারপর স্কুলিং সিস্টেম বা এডুকেশন নিয়ে। বলেন যেই যেই ক্যাটাগরি আছে ওই ক্যাটাগরি আমি কিভাবে খুঁজি সেটা খুব সোজা, সেটা হচ্ছে যে আমি যে টপিকটা নিয়ে এখন পড়তে চাই, ঘাটতে চাই, অ্যামাজনে ঢুকি, ঢুকে ওই টপিকের নাম লিখে সার্চ করি, করলে এরপর আর কিছু করতে হয় না, অ্যামাজনে আমাকে গাইড করে করে নিয়ে চলে। তারপরে আমি গিয়ে রেটিং গুলো দেখি, কিছু রিভিউ পড়ি, রিভিউ পড়ে বোঝার চেষ্টা করি। আর আরেকটা কাজ করি, সেটা হচ্ছে আমি ধরো লিখলাম যে টপ 5 বুকস অন এন্টারপ্রেনারশিপ, এটা লিখলেই Forbes.com বা ধরো ভালো ভালো যে entrepreneur.com, Inc.com, এই যে ভালো ভালো সাইট গুলো, ওদের ওই যে কিছু ব্লগ আর্টিকেল থাকে, ওই ব্লগ আর্টিকেল থেকে ধরো হচ্ছে আমি দেখি যে এরা বলছে এন্টারপ্রেনারশিপ এর উপর কোন 10টা বই পড়তে হবে, এরা বলছে কোনটা, এটা বলছে কোনটা, ওর মধ্যে কয়েকটা করে কমন পাওয়া যায়। ওই কমন কয়েকটা নাম যদি আমি অ্যামাজনে সার্চ করি, তাহলে অ্যামাজন তখন ওর পর থেকে আমাকে রিলেটেড সব বই দেখাইতে শুরু করে। সো ওইখান থেকে আমি আসলে বুঝতে পারি যে আচ্ছা কোন বইগুলো চুজ করবো। তো এই জন্য আমার মনে হয় হ্যাঁ, অ্যাবসলিউটলি বইয়ের নাম মুখস্থ করার চেয়ে আমার যখন যেটা নিড সেটাকে ঘিরে আমি কিছু ব্লগ দেখবো, দেখে ওইখান থেকে ইনিশিয়াল সাজেশন নিয়ে অ্যামাজনে সার্চ করবো, তারপরের কাজ অ্যামাজন করবে, আমি তাহলে অ্যামাজনকে ফলো করতে পারবো। অসম। সো অনেকেই বইয়ের লিস্ট চাচ্ছে, আই গেস আমাদের জন্য হলো এটা রকমারি। আমরা রকমারিতে যাব, যে ইন্টারেস্ট আছে ওটা টাইপ করব, টাইপ করার পর দেখবো যে সাজেশন কি কি আছে, সাজেশন গুলো দেখে বুঝবো যে কোন বইগুলো সব থেকে বেশি মানুষ কিনছে বা বিক্রি হচ্ছে। সো ওখান থেকে আমরা বুঝতে পারবো যাচ্ছে আমার যে নিডটা আছে এটা ফুলফিল করার জন্য আমার এই এই বই লাগবে। তারপর যদি আরো দরকার হয় তাহলে একটু একটা ব্লগ পোস্ট দেখবো টু গেট দ্য রেফারেন্স, রাইট? ওকে, বলা যায়, বলা যায়, ডান ডিল। অলরাইট সোহাগ ভাই, অনেকে লিস্ট চাচ্ছে, আপনার কাছে এরকম কোন লিস্ট আছে? অনেকে জিজ্ঞাসা করতে সোহাগ ভাই আপনার লিস্টটা কোথায় পাওয়া যাবে? লিস্ট তো এভাবে করা নাই, তো লিস্ট একটা তাহলে বানাইতে হবে। এটা বানাই ফেলেন, এখন জাতির চাহিদা, টপিক ধরে ধরে বানাইতে হবে। তবে আমার লিস্টের রিসেন্টলি দেখবা যে প্রচুর বই বাংলা অনুবাদ হচ্ছে, তো বাংলা অনুবাদ যে বইগুলো হচ্ছে ওটার একটা বড় অংশ আমার লিস্ট থেকে হচ্ছে, কারণ পাবলিশারদের অনেকের সাথে কথাবার্তা হয়, তখন তাদেরকে আমি বলছি টাইম টু টাইম যে এই বই হতে পারে, এটা হতে পারে, এটা হতে পারে। তো আমি দেখছি আমি যেসব বইয়ের নাম মেনশন করছি তাদের সামনে, তো মোটামুটি প্রায় সব বই দেখতেছি যে কেউ না কেউ অনুবাদ করে ফেলতেছে, ফলে এইটা দেখা যেতে পারে রকমারিতে অনুবাদ হওয়া রিসেন্ট যত বইগুলো আছে তার একটা বড় অংশই হচ্ছে আমার ফেভারিট বা আমার পড়া বা আমি সাজেস্ট করি। বুঝতে পারছি। সো অনেকে যেমন জিজ্ঞাসা করছে ভাই বুকগুলোর নাম কি, তাহলে আমরা নামগুলো আমরা পড়ে এসে আপনাদেরকে দিয়ে দিচ্ছি। নো ওয়ারিজ, ডান ডিল। অলরাইট সোহাগ ভাই, আমাদের নেক্সট কোয়েশ্চনে চলে যাই। আমাদের নেক্সট কোয়েশ্চন ছিল থ্রি স্কিলস টু অ্যাকোয়ার অ্যাজ এ স্টুডেন্ট, যেহেতু আমাদের অনেকজন স্টুডেন্ট দেখছে স্কুল কলেজ এবং ইউনিভার্সিটিতে থাকা অবস্থায় কোন কোন স্কিল অ্যাকোয়ার করা উচিত। আমি স্কিল আর মাইন্ডসেট দুটাকে একটু ডিফারেন্ট ওয়েতে দেখি। তো আমি স্কিল জিনিসটাকে অনেক সেকেন্ডারি মনে করি, প্রাইমারি মনে করি মাইন্ডসেট। যে কোয়েশ্চনটা যদি হতো কোন তিনটা মাইন্ডসেট তার আগে অর্জন করতে হবে, এটা আমার কাছে এর চেয়েও আরো অনেক ইম্পর্টেন্ট কোয়েশ্চেন মনে হবে তাকে, কারণ দুটো কোয়েশ্চেনের অ্যানসার দেয়। আমার কোয়েশ্চেনের বিষয়ে যদি বলতে চাই আমার কোনো অসুবিধা নাই। রাইট মাইন্ডসেটটা না থাকলে ওই স্কিলটা আসলে অর্জন কখনো করা হয় না। মাইন্ডসেটের জায়গা থেকে তো প্রথমে বলবো যে ইউ নিড সাম সর্ট অফ মোটিভেশন, তোমার কোর একটা ফিলিং থাকা লাগবে, কোর একটা ভ্যালু। শুনতে খুব থিওরিটিক্যাল মনে হয়, বাট প্রত্যেকটা মানুষের যদি ওই ইনার একটা ইগনিশন না থাকে, তো এটা আমি কিভাবে অর্জন করবো, এটার জন্য হচ্ছে চারপাশ দেখা যায় কোন জিনিস আমাকে টাচ করে, কোন জিনিসটা আমার মধ্যে তাড়না তৈরি করে, ওরকম একটা জায়গা থেকে মোটিভেশনের জায়গাটাকে খুঁজে বের করার চেষ্টা করা, এটা একটা ইম্পর্টেন্ট মাইন্ডসেট। কারণ হচ্ছে আলটিমেটলি দিন শেষে আমি যদি ইফ আই এম নট মোটিভেটেড তাহলে আমি আসলে আগাইতে পারবো না। নাম্বার টু বলবো মাথা খাটানোর যে প্রবণতা, চিন্তার গভীরে যাওয়ার যে প্রবণতা, মানে যা কিছু করবো বুঝে শুনে করবো, মাথা ঘাটাবো, এইটা বলবো। আর একটা বলবো হচ্ছে মাইন্ডসেটের মধ্যে লেগে থাকা, যে আমি যেটা করবো এটা ওয়ান শটে হবে না, ভুল হইতেই পারে, বাট হচ্ছে ভুল থেকে লেসন নিতে হবে এবং যেন আমাকে রিপিটেডলি ট্রাই করতে হবে, এই মাইন্ডসেটটা খুব জরুরি মাইন্ডসেট। আর তিনটার সাথে একটা বোনাস মাইন্ডসেট বলি, যেটা হচ্ছে কনফিডেন্স। সো কনফিডেন্স কনফিডেন্সে যে আমি কনফিডেন্ট আমি কনফিডেন্ট এরকম বললেই হয়ে যায় না, হ্যাঁ এরকম অটো সাজেশন দিলে কিছুটা কনফিডেন্স হয়, বাট ট্রুলি কনফিডেন্স হওয়ার জন্য হচ্ছে নিজেকে অনেক কিছু ট্রাই করতে হয়, অনেক ফেইলিওরের মধ্যে দিয়ে যেতে হয়, দেন নিজের থেকে সেটা সলভ করতে হয়, তখন হচ্ছে একটু একটু করে কনফিডেন্স বিল্ড করে। তো দাগ নেই তো শেখা নেই, মানে হচ্ছে আমি যদি অ্যালাউ না করি লোকজনকে যে এক্সপেরিমেন্ট করার জন্য,
সো সেইটা থেকে আসলে লার্ন করা মুশকিল, কনফিডেন্স গেইন করা মুশকিল। আর আচ্ছা, আমি কিন্তু কথা বলতেছি মাইক্রোফোন ছাড়া, সাউন্ড কি ঠিক আছে? সাউন্ডস অ্যাবসলিউটলি অল রাইট। সো মাইন্ডসেট গুলো বললে, নিজের স্কিলস এর কথা বলি, স্কিলের জায়গাটা প্রথমে বলবো হচ্ছে যে শিখতে কিভাবে হয়, হাউ টু নিজে নিজে হাউ টু লার্ন, এই স্কিলটা সবার আগে অর্জন করতে হবে। একটা স্কিল অর্জন করলে বাদ বাকি আর তেমন কিছু আর লাগে না। আর স্কিলের জায়গা থেকে ইংলিশকে স্কিলও বলা যেতে পারে, টুলসও বলা যেতে পারে। এটা কারণ হচ্ছে যে সারা পৃথিবীর যে নলেজ, এটাকে ট্যাপ করতে হলে এই এটা নলেজ হচ্ছে অলরেডি আছে অ্যাবাউট এনিথিং। সো বাট আমি যে সেখান থেকে নিব, এই নেওয়ার জন্য হচ্ছে আমাকে মানে হচ্ছে ইংলিশটা না জানলে হচ্ছে যে আমি সেটা নিতে পারবো না, মানে অনেক রিসোর্স থাকবে বাট আই ক্যানট ট্যাপ। আর থার্ডলি স্কিল হিসেবে বলবো, আমি এটা মাইন্ডসেটের মধ্যেই বলছি, সেটা হচ্ছে প্রবলেম সলভিং স্কিল, মানে হচ্ছে যে মাথা খাটানোর স্কিল। মাইন্ডসেটের মধ্যেই বলছি যে প্রথমত মাইন্ডসেটটা থাকতে হবে যে আমি মাথা খাটাইতে চাই, আর এই স্কিলটা অর্জন করতে হবে মাথা কেমনে খাটাইতে হবে। মানে অটোমেটিক ইফ আই সি এনি প্রবলেম, আমার ব্রেন যেন অটো ফাংশনে চলে যায় যে আই উইল বি এঙ্গেজ টু সলভ দ্যাট প্রবলেম, আমি এটা সমাধান করবো, আমি এটা ভাববো, ভাবনা গভীরে যাবে। তাহলে আমি যদি ফার্স্টে লিখি, সো হাউ টু লার্ন, সো দ্যাট ওয়াজ দ্য ফার্স্ট ওয়ান, রাইট? আমি অডিয়েন্সের জন্য লিখে দিই কমেন্টে, সুবিধা হবে। দুই নম্বর ছিল যে কমিউনিকেশন স্কিলস, রাইট? দুই নম্বরে কমিউনিকেশন স্কিলস, ইংলিশ, ইংলিশ বলছি, হ্যাঁ, ওকে, হ্যাঁ, ডান। এন্ড এরপরে তিন নম্বরটা ছিল আপনার প্রবলেম সলভিং, এটা কিন্তু ফিউচার স্কিলস এর এক নম্বরে থাকে। আপনি গুগলে ফিউচার অফ স্কিলস দিয়ে সার্চ করেন, সার্চ করে দেখবেন যে এরকম অনেকগুলো ব্লগ পোস্ট আছে, যেকোনো একটা ব্লগ পোস্টে যান, দেখবেন যে ফিউচারে কোন কোন স্কিল সেট গুলোর চাহিদা সব থেকে বেশি থাকবে, ওই স্কিলস গুলো ওখানে দিয়ে রাখা আছে। এবং আপনি দেখবেন যে প্রবলেম সলভিং একেবারে এক নম্বরে দেওয়া আছে, দেখবেন ক্রিটিক্যাল থিঙ্কিং আছে, কমিউনিকেশন আছে, লিডারশিপ আছে, ক্রিয়েটিভিটি আছে, এরকম স্কিলস গুলো দেওয়া আছে। 10টা এরকম টপ স্কিলস লিস্ট করার পরে আপনি প্রতিটা স্কিলস এর এগেনস্টে আপনি নিজেকে একটা মার্ক দেন যে আপনি 10-এর মধ্যে এখানে কত পাচ্ছেন, এবং যেটাতে কম মার্ক পাচ্ছেন এগেন ওই জিনিসগুলোতে আপনার ডেভেলপ করা দরকার। এবং সোহাগ ভাই যেভাবে বললো যে কোন একটা কিছু আয় মানে আমার দরকার হলে আমি কি করি, আমি সার্চ করি, তারপরে বইগুলো বাইর করি, ওইভাবে নলেজ অলরেডি দেয়া আছে, এন্ড দেন আমি স্কিলগুলো ডেভেলপ করার চেষ্টা করেন, দেখবেন যে অনেক বেটার হয়ে যায়। সো সিম্পল স্টেপ, গো টু গুগল, ফিউচার অফ স্কিলস দিয়ে সার্চ করেন, লিস্ট পেয়ে যাবেন, লিস্ট পাওয়ার পর নিজেকে মার্ক করেন, মার্ক করার পর ফিগার আউট যে কোন কোন জায়গায় আপনার বেটার করার দরকার আছে, এন্ড দেন ওইসব জায়গায় বেটার করেন। স্টুডেন্টদের জন্য এটা হলো ওভারঅল, এই পার্সপেক্টিভটা একটু বিজনেস সেন্ট্রিক। সো অ্যাজ এন এন্টারপ্রেনার অথবা অ্যাজ এ বিজনেস গাই, আপনি আপনার এমপ্লয়ীদের মধ্যে তিনটা স্কিল সেট কি চান? ফর এক্সাম্পল, আমি স্টুডেন্টদেরকে যখন অ্যাডভাইস দিই এই স্কিল সেট না, আবার আমি আমার টিম মেম্বার দেখে বলি, তখন কিন্তু ওদেরকে ডিফারেন্ট স্কিল সেট বলি, তুমি এটা করো, তোমার এটা করো, এটা করো, সো পার্সপেক্টিভটা ডিফারেন্ট। সো ওই ক্ষেত্রে ব্যবসায়িক পার্সপেক্টিভে ফিউচারে হোয়াট আর দ্য থ্রি স্কিল সেটস দ্যাট ইউড লাভ অল ইওর এমপ্লয়িজ টু হ্যাভ? এক নাম্বার, এখানেও একটা কমন হচ্ছে, এটা হচ্ছে যে হাউ টু লার্ন, লার্নিং স্কিল, লার্ন করার যে স্কিল নিজে নিজে। এরপরে বলবো হচ্ছে হিউম্যান স্কিল বা ইমোশনাল ইন্টেলিজেন্স এর স্কিল, মানে হচ্ছে যে মানে মানুষকে, এখন হচ্ছে মেশিন যে লেভেলে যাচ্ছে তাতে মানে আমি যে ক্যালকুলেশন, আমার যে ম্যানুয়াল জব, এগুলো কোনো কিছু আমি মেশিনের সাথে পারবো না। তো একটা জায়গায় এখন আমরা আগে আছি, সেটা হচ্ছে ইমোশনাল জায়গাটা, অ্যান্ড মানুষের যে একটা ইরেশনাল বিং, রেশনালিটি আছে, ইরেশনাল মিলিয়ে একটা জিনিস, এই জিনিসটা, এই কেমিস্ট্রিটা বুঝতে পারা, কারণ মানুষকে নিয়ে আমাকে কাজ করতে হবে, যা কিছু বড় কিছু করতে চাইবো আই নিড টু নো পিপল, মানুষকে বুঝতে হবে। সো সারা পৃথিবীতে এখন ইকিউ যেটাকে বলে ইমোশনাল ইন্টেলিজেন্স, এইটা আমার কাছে মানে ফিউচারে খুব জরুরি বিষয় অবশ্যই অবশ্যই। আর থার্ডলি হচ্ছে যে মানে প্রবলেম সলভিং, যেটা যেটা স্টুডেন্টদেরকেও বলছি, কারণ স্টুডেন্টদের স্কিল আর স্কিল খুবই কাছাকাছি, কেন কাছাকাছি, কারণটা হচ্ছে যে স্টুডেন্টরা ওই স্কিল মানে গেইন করেই তো তার প্র্যাকটিক্যাল লাইফে সেটাকে অ্যাপ্লাই করবে, রাইট? যে কারণে হচ্ছে কাইন্ড অফ কাছাকাছি। ডান। সো আমি রিসেন্টলি এটা নিয়ে কাজ করেছি ভাই, আমরা ইকিউ নিয়ে পুরো একটা কোর্স বের করেছিলাম, সো আমি আর সাদমান এগেন
অনেকদিন রিসার্চ করছি, 2 থেকে 3 মাস রিসার্চ করার পরে আমরা ফিগার আউট করলাম ইকিউ নিয়ে একটা কোর্স ডিজাইন করলে কেমন হয়। ইটস অলরেডি দেয়া, আমাদের টিম মেম্বার লিংক দিয়ে দিবে কমেন্ট সেকশনে। সো ওইটা রিসার্চ করতে যেয়ে দেখলাম আসলে আমাদের অনেক কিছু জানার আছে, এন্ড ইকিউ এমন একটা জায়গা যেটা কমপ্লিট ডিগ্রি আপনি কখনো পাবেন না, মানে ইটস এভার চেঞ্জিং একটা জায়গা, এন্ড ইটস ভেরি ইন্টারেস্টিং। বলা যাবে না ডান, আমি শিখে ফেলছি, এটা বলার কোনো জায়গা, এটা 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 বলার কোনো ওয়ে নাই। সো দ্যাটস ভেরি ইন্টারেস্টিং। আর একটু লোকজনের সাথে শেয়ার করতে চাই, অনেকে দেখছি এটা জানে না, মানে একটা সময় আইকিউ নিয়ে অনেক হইচই হতো, যে সবাই মনে করতো যাদের আইকিউ খুব হাই তারা খুব সাকসেসফুল পিপল হয়, তারা খুব অ্যাচিভার হয়, প্রোডাক্টিভ হয়। বাট রিসেন্ট স্টাডি কিন্তু সেটা বলতেছে না, রিসেন্ট স্টাডি বলতেছে যে বরং সফলতার সাথে বা প্রোডাক্টিভিটির সাথে আইকিউ এর সম্পর্ক অনেক কম, তার চেয়ে অনেক বেশি সফলতা বা অ্যাচিভমেন্ট কানেক্টেড হচ্ছে ইকিউ এর সাথে, ইমোশনাল ইন্টেলিজেন্স তার কত হাই। ইমোশনাল ইন্টেলিজেন্স হয়তো মানে শব্দটা অনেকের কাছে নতুন হতে পারে, তো যেহেতু তোমাদের উপর বানানো আছে ডেফিনেটলি আমি সাজেস্ট করি এটা দেখার জন্য। অ্যাবসলিউটলি। আর একটা জিনিস, আর হাউ টু লার্ন নিয়ে কথা বললাম, আমি একটা ছোট জিনিস দেখাতে চাই, যে আপনাদের যে মোবাইলটা আছে এখন কিন্তু এই মোবাইলে জাস্ট আপনি যদি বলেন যে ওকে গুগল, এন্ড মোবাইল অটো অন হয়ে যায়, খেয়াল করছেন গুগলের এটা, আর আপনি এরপর যাই জিজ্ঞাসা করেন যে গিভ মি দ্য সাজেশন ফর দ্য বেস্ট বুকস, সব চলে আসবে। সো মুখস্থ বিদ্যার কিন্তু এখন আর কোনো ভ্যালু নাই, আপনি কত জিনিস মাথায় স্টোর করতে পারবেন এটার আর ভ্যালু নাই। ভ্যালু আছে যে আপনাকে একটা জায়গায় যদি ফালাই দেওয়া হয় প্রবলেমটা কত তাড়াতাড়ি সলভ করতে পারেন, কত তাড়াতাড়ি জিনিসটা সার্চ করতে পারেন। আমার মনে হয় যে গুগল সার্চ করার ক্যাপাসিটিটাও একটা এটা ইনসেইন স্কিল। কাউকে একটা প্রবলেমে ফেলে দিলে কেউ বলে ভাই এটা আমি জানি না, আর আরেকজন বলে ভাই আমি এটা ফিগার আউট করে দেখতেছি। আই থিঙ্ক দ্যাট মেক্স এ হিউজ ডিফারেন্স এই দুটো জিনিসের মধ্যে। অলরাইট সোহাগ ভাই, আমাদের আজকের র্যাপিড ফায়ার রাউন্ডের পরে সোহাগ ভাই আজকে আমাদেরকে কয়েকটা কোয়েশ্চেন দিয়েছে। সো আমাদের এখানে যতজন আছে তাদের জন্য আমি কিছু কোয়েশ্চেন দিব, এন্ড এই কোয়েশ্চেন গুলো ইজ বেসড অন আমাদের আজকের ডিসকাশনের উপরে। তো আমাদের আজকের ডিসকাশনে আমরা কথা বলবো হলো কিভাবে প্রোডাক্টিভিটি এই সময় বাড়িয়ে রাখা যায়, আমাদের নিজেদের কি কি ভূমিকা আছে, আমরা কি কাজ করতে পারি, এবং এই যে একটা ভোলাটাইল ওয়ার্ল্ড আছে এর পরে আমরা কোন দিকে যাব। সো এই তিনটা নিয়ে। সো এই তিনটার আগে আমি সোহাগ ভাইকে বলছিলাম যে সোহাগ ভাইকে একটু সয়েল টেস্টিং করে দেখি যে আপনার যে কোয়েশ্চেন গুলো আছে ওরা কতজন মানুষ পারে। সো আমরা একটা ছোট কুইজ সেশন করব আপনাদের সাথে, সো লেটস সি আমরা এগুলোর উত্তর পারি কিনা। অলরাইট, সো ইট ইজ প্রিটি ইন্টারেস্টিং। হোয়াট ইজ দ্য নেম অফ দ্য পপুলার স্কুলিং মেথড দ্যাট ওয়াজ ডেভেলপড বাই অ্যান ইটালিয়ান চাইল্ড সাইকোলজিস্ট? সোহাগ ভাই কোয়েশ্চনটা আবার পড়তে পারেন আপনার ইচ্ছা মতো, আই থিঙ্ক আপনার কোয়েশ্চেন। হ্যাঁ, মানে এটা হচ্ছে যে সারা পৃথিবীতে অনেকগুলো স্কুলিং মেথড আছে, এর মধ্যে একটা খুব পপুলার স্কুলিং মেথড আছে যেটা আমিও নিজেও একটা খুব ফ্যান, সে মেথডটা ডেভেলপ করেছিলেন ইটালিয়ান একজন চাইল্ড সাইকোলজিস্ট, ওনার নাম অনুসারে মেথডটার নাম, তো বলতে হবে যে এর নামটা কি ওই স্কুলিং মেথডটা। আচ্ছা, এখন কিন্তু এটা অনেক পাড়ার কথা, অনেকে পাড়ার, আপনি কমেন্ট দেখতেছেন? আমি অবশ্যই কমেন্ট দেখেছি, বাট এখানে যেহেতু একটু ল্যাগ আছে সো আই থিঙ্ক, হ্যাঁ একটু পরে কমেন্টগুলো আসবে। সো এখনো লোকজন হচ্ছে যে কোথা থেকে জামালপুর ছড়িশা বাড়ি আমার থানা আপনার, ওটা হলো একদম পরে জয়েন করেছে ওই 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 ওইটার কারণে আর কি। আচ্ছা, অলরেডি একজন দেখেছে, একজন আনসার এদিকে সাজিনা চৌধুরী। হ্যাঁ, সাজিনা চৌধুরী, রাইট, ফার্স্ট আনসার, ইয়েস, ওকে, রাইট আনসার দিয়ে ফেলছে। হ্যাঁ, রাইট আনসার দিয়ে ফেলছে, ইয়েস, আরো একজন দিয়েছে, পূর্ণতা নামে একজন দিয়েছে। হ্যাঁ, মেয়েরা সব পারতেছে, ছেলেটা পারতেছে না, ছেলেদের এই অবস্থা কেন আমি তো বুঝতেছি না। না, পারছে পারছে, যে একজন ছেলে পারছে, কই, এই তো পলাশ। আচ্ছা, অল রাইট, সো হোয়াটস দা ইন্টারেস্টিং থিং রিগার্ডিং দিস? ও আচ্ছা আচ্ছা, এখানে একজন খুব মানে ইম্পর্টেন্ট কমেন্ট করছে যে দেশ ইয়ে হয়ে যাচ্ছে, পড়ালেখা নিয়ে কি লাভ, কি যেন একজন খুব জিহাদ জিহাদি কমেন্ট করছে, দেশ দেশ মহামারীর মরার দিকে এগিয়ে যাচ্ছে, আমরা আছি শিক্ষা নিয়ে, কি লাভ এই লেখাপড়া দিয়ে, বন্যা বা দুর্যোগ হলে রাস্তায় নেমে ত্রাণ দেওয়া উচিত, কিন্তু মহামারী ভাইরাসের মানুষকে ত্রাণ না দিয়ে আমরা ছবি তুলিয়া ফেসবুকে লাইক করি, ডাক্তার দেয় না চিকিৎসা, মরার আগে প্রণোদনার জন্য মরে যাচ্ছে পয়সা লড়া। এটা উত্তর কি আপনি দিতে চান না আমি দিব? দাও, তুমি দাও। আচ্ছা, সো ফার্স্ট অফ অল, যে মানুষগুলোর কথা আপনারা বলছেন ওই মানুষগুলো কিন্তু আসলে ফেসবুকে এই লাইভটা দেখছে না, যে মানুষগুলোকে আসলে হেল্প করার কথা বলছেন, সো এই অফকোর্স এই লাইভটা ওই মানুষগুলোর জন্য না, সো এই লাইভটা তাদের জন্য যারা নিজে থেকে ডেভেলপ করতে পারবে, এবং যারা
এই অবস্থায় এই সিনারিওতে জিনিসপত্র ঠিক করতে পারবে, কিন্তু যেই মানুষগুলোর ঠিক করার এখন ক্যাপাসিটি আছে তাদের ক্যাপাসিটি যদি আমরা না বাড়াই, তাহলে আপনি যে মানুষগুলোর কথা বলছেন ওই মানুষগুলোকে হেল্প কিভাবে করবে বলেন? সো দ্যাটস মাই অ্যান্সার। সোহাগ ভাই আপনি কিছু বলতে চান এই ব্যাপারে? আমি বলতে গেলে একটু লম্বা করে বলতে হবে, সেটা তখন দেখা যাবে টোটাল সেশন এটা নিয়ে কোনো অসুবিধা নেই। খুব সংক্ষেপে একটা কথা বলি, খুব সংক্ষেপে একটা কথা বলি, ইসলামিক পার্সপেক্টিভ থেকে বলি, সেটা হচ্ছে যে হাদিসের একটা ন্যারেশন আছে এরকম যে আল্লাহ রাসুল বলতেছেন, এক বর্ণনা আছে যদি শোনো যে কেয়ামত চলে আসছে, আরেক বর্ণনা আছে যদি শোনো যে দাজ্জাল চলে আসছে, মানে এমন একটা ক্রাইসিস যে এটা ম্যাসিভ। তখন তুমি ধরো একটা চারা লাগাচ্ছিল, ইউ আর প্ল্যান্টিং এ ট্রি, কিপ প্ল্যান্টিং ইট, চারাটা লাগাইতে থাকো। আমি যেভাবে এটা থেকে আমি অর্থটাকে ইন্টারপ্রেট করছি সেটা হচ্ছে যে চারা লাগানো বলতে বোঝানো হয়েছে যে একটা ভালো কাজ, বাট সেটার ইফেক্ট অনেক পরে গিয়ে হবে। এই চারা লাগাচ্ছি, কবে সেটা গাছ হবে, কবে সেটা ফল দিবে, আর অলরেডি দাদ্দাল চলে আসছে, চর কিয়ামত চলে আসছে। সো তাহলে এটা মানে এটা ইউজলেস, এর কোনো আর মানে নাই। বাট আল্লাহ বলতেছেন কি যে সেটা মানে লাগাইতে থাকে। তো ফলে এই যে করোনা বা হোয়াট এভার দ্য ক্রাইসিস ইজ, এই ক্রাইসিসের সময়ে জাস্ট আমি রিয়্যাক্টিভ, সবকিছু ধ্বংস হয়ে গেল, নষ্ট হয়ে গেল, এটা নিয়ে জাস্ট আমি পেরেশানি হইলাম, তাতে কিন্তু কাজের কাজ হবে না। আর সেইখানে এই ক্ষেত্রে এখন যেমন টেম্পোরারলি যা যা করা দরকার, যেমন হচ্ছে মানুষকে হেল্প করা, সেটা আলহামদুলিল্লাহ আমরা অনেকেই চেষ্টা করতেছি আমাদের সামর্থ্যের জায়গা থেকে, এবং লং টার্মে কিন্তু পড়ালেখা চালাই যেতে হবে। ঠিক আছে, ক্রাইসিস একদিন চলে যাবে, তারপর তো মানে আমাদের এডুকেশন তো কন্টিনিউ দিতে হবে, অন্যান্য কাজ কন্টিনিউ দিতে হবে। তো সেই লং টার্মে যা যা হইতে হবে সেটাও কিন্তু এখন মাথায় রাখা এবং সেই অনুযায়ী কাজ করাটা এটা খুব জরুরি একটা স্ট্র্যাটেজি। অসম, থ্যাংক ইউ সোহাগ ভাই। আমরা আমাদের নেক্সট কোয়েশ্চনে চলে যাই। এগেইন এই কোয়েশ্চনগুলো সোহাগ ভাইয়ের সেট করা। আমাদের নেক্সট কোয়েশ্চন হলো, নেম এনি থ্রি গ্লোবাল প্ল্যাটফর্মস ফর অনলাইন লার্নিং। এটা আপনি টেস্ট করার জন্য দিবেন যে কে কোথা থেকে পরে দেখি। হ্যাঁ, এনি থ্রি বলতে এই যে সব মোস্ট পপুলার, আর ওই ইয়ার মন্টেসরি অ্যানসারটা কিন্তু ইটস রিয়েলি গুড যে মানুষজন এটা খোঁজ খবর রাখে। এটা আবার ডিফিকাল্ট, এটা আমার বেশি আগে রাইট অ্যান্সার বলে ফেলছে, বুঝছেন? বেশি আগে রাইট অ্যান্সার বলা যাবে না, তাই তো আবার ঝামেলা হয়ে যায়। এটা বুঝলাম এই কারণে হলো, কয়েকটা জায়গায় স্পেলিং মিস্টেক আছে, একই স্পেলিং মিস্টেক অনেকগুলোতে থাকা মানে কপি পেস্ট হয়েছে কিছু। অলরাইট, আমরা দেখছি খান একাডেমি, ইউটিউব, 10 minute school, Udemy, Coursera, এত তাড়াতাড়ি যাচ্ছে আমি হারাই ফেলতেছি, Udemy, Skillshare, Coursera, University of People, Udemy, The World of Smoky, এটা Google, Khan Academy, Coursera, Skillshare, এই অন্যরকম পাঠশালা, 10 মিনিট স্কুল, ইয়েস আমাদের স্কুল, এডেক্স, কোর্সেরা, ও নাইস, টেডেক্স, অনেকজন আছে, সুপার। আর প্রচুর প্ল্যাটফর্ম থেকে অনলাইনে শিখছি, দ্যাটস অ্যামেজিং। বাইয়েনা ইনস্টিটিউট, দ্যাটস অ্যান ইন্টারেস্টিং প্লেস, এটা আগে জানা হতো না। অল রাইট, আচ্ছা আমার এখানে বোধহয় নেটে কিছু একটা সমস্যা হয়েছিল। কোনো অসুবিধা নেই সোহাগ ভাই, আবার আপনাকে আমরা নিয়ে এসেছি। সো আমরা অনেক জায়গা থেকে দেখলাম আমাদের রিসার্চ ডান। অল রাইট সোহাগ ভাই, নেক্সট কোয়েশ্চেন সেট করেছে, এটা একটু কঠিন, যেটা আমরা হচ্ছে কথা বলবো। সোহাগ ভাই আপনি বলেন। কি ডাইরেক্ট ইমেইলে চলে গেল? ওই এটা কি যে ইয়ে প্ল্যাটফর্ম যেটা, এটা অ্যানসার লোকজন দিয়ে? আচ্ছা, অনেকগুলো চলে আসছে, আপনি যে মোমেন্টে ছিলেন না। সো আচ্ছা, যদি যদি দেখেন চেক করতে পারেন, 10 মিনিট স্কুলে অন্যরকম পাঠশালা, এটা লিখছে, আমি গ্লোবাল লিখছি। গ্লোবালে জিতছে হলো ইউডেমি, স্কিলশেয়ার, স্কিলশেয়ার আর খান একাডেমি। খান একাডেমি, ওকে, হ্যাঁ, গ্লোবাল বিনার ইমিউনিটি রাইট নাও, অ্যাট লিস্ট 3 আইডিয়াস।
ইয়েস, এখানে অনেকগুলো অ্যানসার আসতেছে। আমি এখন ইট হেলদি এক্সারসাইজ, ভেরি গুড, পারফেক্ট। এই এই করলে তো জীবনটা সুন্দর হয়ে যেত। সিড সয়েল উইথ হানি, মেডিটেশন, প্রপার স্লিপ। Early sleep, early rise, exercise, vitamin C. Work out at home. না, লোকজন অনেক ক্যান্সার দিচ্ছে, আই থিঙ্ক। আই থিঙ্ক আমরা এখান থেকে আমাদের আজকের মেইন থিমের কথা চলে যেতে পারি ভাই। সো হোয়াট উই ক্যান ডু, ইয়া, এই মোমেন্টে প্রোডাক্টিভিটি মেইনটেইন করার জন্য এন্ড মানুষেরও কি করা উচিত? আচ্ছা, আমি রাইট নাও যা করতেছি সেটা আগে একটু বলে ফেলি তাহলে, প্লিজ। এই কয়েকদিন দুই একদিন আনপ্রোডাক্টিভ গেছে, এটা বাদে মানে নরমালি যেটা হয় আমার সেটা হচ্ছে যে যেহেতু এত আর্লি ঘুমানো হয় না অফিস থেকে ফিরে তারপর খাওয়া দাওয়া করে, সো যেটা হয় যে ফজরের পরে আবার ঘুমাই ঘুমাই তারপর আবার উঠি। সো আর আমার 2018-তে 2-3 মাসের একটা রুটিন ছিল, দ্যাট ওয়াজ একদম বেস্ট। সেটা হচ্ছে 10টা থেকে 10:30-এর মধ্যে ঘুমাই যাইতাম, তারপর ফজরের পরে আর ঘুমাইতাম না। এই ভোরবেলার যে টাইমটা এটা অ্যামেজিং টাইম। তো এইবার এই সুযোগটা নিচ্ছি, এইবারে যে কয়েকদিন বাসায় আছি মোস্ট অফ দ্য ডে ট্রাই করছি ফজরের পরে আর না ঘুমাইতে। সো উঠে হচ্ছে লম্বা সময় কোরআন পড়ি, কোরআন পড়ি বলতে হচ্ছে মানে আমি নর্মালি বেশ কয়েকদিন আগের থেকেই হচ্ছে অর্থ খতম দিচ্ছিলাম, তো আবার আরবিটা আলাদা পড়তেছিলাম। রাইট যেটা করতেছি যে আরবিটা ধরে ধরে আরবির মধ্যে থেকে অর্থ বুঝে বুঝে, কারণ আরবি আমার কিছু রুট ওয়ার্ড শেখা আছে, গ্রামারও একটু দেখা আছে, তো দুইটা মিলে এখন যে কোনো আয়াত দেখলে মোটামুটি 20-30% আমি অর্থটা একটু হলেও গেস করতে পারি। তো ওইটি এখন আরো বেশি বেশি ধরে ধরে পড়তেছি। সো এটা আমার প্রোডাক্টিভিটি বাড়াচ্ছে ইন এ সেন্স যে আমি দেখছি যে লম্বা একটা সময়টা ধরে ধরে এটা করলে মাইন্ড অনেক ফোকাস হয়। তো এটা করি, এর বাইরে অফিস অফলাইনে অনলাইনে কিছুটা চলতেছে এখন আমাদের যে অপারেশন যতটুকু, তো এই অফিসিয়াল মিটিং টিটিং গুলো করি সারাদিন কিছু, আর ওর একটা টাইম যাচ্ছে আমার রিডিং এবং হচ্ছে অনলাইন কোর্স করে। ইউডিমিতে রাইট নাও আমি একটা কোর্স করলাম এডুকেশন সিস্টেম নিয়ে, আরেকটা করতেছি হিলিং নিয়ে এবং হচ্ছে কিছু মিস্টেরিয়াস এনশিয়েন্ট প্র্যাকটিস, ওগুলো অবশ্য আউট অফ মাই ইন্টারেস্ট, অনেক কিছুই আমি শেখার চেষ্টা করি। তো অনলাইন কোর্স করি, আর এই মুহূর্তে আর দুইটা কাজ করতেছি খুব নতুন ধরনের। নতুন বলতে হচ্ছে আমার মেয়ের বয়স তো 3 বছর 9 মাস, তো ওকে তো মানে স্কুলে ট্রেডিশনাল স্কুলে দেওয়ার প্ল্যান নাই, প্ল্যান হচ্ছে বাসায় স্কুল বানানো। যে কারণে কিছুদিন আগে আমি তো যে বাসায় থাকতাম ছোট্ট একটা বাসা ছিল, ভাড়া বাসা ওটা, এখনো যেটা আছে এটাও ভাড়া বাসা। তো এখন একটু বড় বাসায় আসছি, জাস্ট এটাকে টার্গেট করে এই বাসার হাফ হচ্ছে আমি পার্সোনালি ইউজ করতেছি আর বাকি হাফ হচ্ছে স্কুল বানানোর জন্য ইউজ আর কি, এটা মাথায় রেখে। ওটা একটা ইন্টেরিয়ার ডিজাইনও মোটামুটি একটা জায়গায় গেছে, তো তো ওইটা নিয়ে একটু সময় দিচ্ছি, যে কারণে এডুকেশন সিস্টেম নিয়ে পড়ালেখা করতেছিলাম মন্টেসরিয়ান এডুকেশন, ওগুলো নিয়ে একটু বেশি ঘাটাঘাটি চলতেছিল। তো ওইটার উপর বেস করে ইসলামিক মোটিভেশনটা নিয়ে আমি একটা হোম স্কুল ডিজাইনের কাজ করতেছি, আর বাচ্চার সাথে খেলতেছি প্রচুর, একটু আগে দৌড়াদৌড়ি করে ঘেমে টেমে এসে বসছি এখানে লাইভ করতে। আর আমার নর্মাল রুটিন হলে এতক্ষণ আমার ঘুমাই পড়ার কথা, সে লাইভের জন্য জেগে আছি। আর হচ্ছে আমি এখন কৃষক, আমি গার্ডেনিং করতেছি, আমি এমনিতে কৃষক, এই পরিচয়টা তো অনেকে জানে না। আমি ধামদাইতে আমার একটি জমি আছে 3 সি চাষ করার জন্য, তো আমি ওখানে চাষবাস করি অর্গানিক ওয়েতে, সবজি টবজি চাষ করি, কয়েকদিন আগে ওই ক্ষেত থেকে পেঁয়াজ আসতে বসায়। তো এখন হচ্ছে যে ক্ষেতে আমি যে চাষ করি ওইটার আমার মোটিভেশনটা কিন্তু আমার বেশ পুরনো, চাষবাস করি আর ওখানে চাষবাস করলে সমস্যা হচ্ছে প্রকৃতি তো আনা যায় না, যখন ফসল উঠে তখন হয়তো এর দিক 3 ডেজ একবার আসে, তো আজকে যে ফসলটা কাটছে আজকে যে সবজিটা কাটছে এটা কিন্তু আমি 3 দিন পরে বা 5 দিন পরে দেখাচ্ছি। তো সেটা এখন যদি আমি হয় যে ফ্রেশের যে সংজ্ঞা, যে আমি আমি যদি একটা সবজি বা একটা ফ্রুটস থেকে তার ফুল নিউট্রিয়েন্টস ভ্যালুটা পেতে চাই, তাহলে বেস্ট হচ্ছে এটাকে কাটার বা ফসলটা উঠানো বা ফলটাকে পাড়ার উইদিন ফিউ আওয়ার্স এর মধ্যে কনজিউম করা, যদি 100% অফ দ্য নিউট্রিয়েন্টস পাইতে চাই। এরপর টাইম যত যাবে ওটার কিন্তু নিউট্রিয়েন্টস আমি আর পাবো না, আমি তো মজা পাবো, আমি হয়তো ক্যালোরি পাবো, কিন্তু আমার তাকে নিউট্রিশন যে নিউট্রিশনের যে ভ্যালুটা আছে অ্যান্ড তাকে মেডিসিনাল ভ্যালু, এটা কিন্তু অনেকে আমরা জানি না খাবারের যে মেডিসিনাল ভ্যালু আছে,
যে কারণে সারা এই যে ইউরোপ কম্পেয়ারিং টু চায়না এন্ড ইউরোপ, ইউরোপে এই যে অনেক বেশি মৃত্যুর হার কম্পারিজন টু চায়না, এটা কিন্তু আমার আমার কাছে মনে হয় মেজর দুইটা কারণ। একটা কারণ তো হচ্ছে হ্যাঁ ইউরোপে বয়স্ক লোকের সংখ্যা অনেক বেশি, বাট তার চেয়ে আমার কাছে ইম্পর্টেন্ট কারণ মনে হয় ইউরোপিয়ান এবং ওয়েস্টার্নারদের ফুড হ্যাবিট এতটাই বাজে আমি বলবো আমার দৃষ্টিতে, ইন কম্পারিজন টু চাইনিজ জাপানিজদের ফুড কালচারের সাথে। চাইনিজদের হ্যাঁ কিছু আছে পিকুলিয়ার, যে ওই যে পণ্য প্রাণী জানি উল্টাপাল্টা জিনিস খায়, বাট ইন জেনারেল ওদের যে ফুড হ্যাবিট দ্যাট ইজ মাচ কি নাম বলবো হেলদিয়ার ইন কম্পারিজন উইথ ওয়েস্টার্নারদের। খাবারের মধ্যে খুব ম্যাসিভ প্রবলেম হচ্ছে প্রচুর পরিমাণ ওরা চিনি খায়, প্রচুর পরিমাণ ময়দার জিনিস খায়, এবং হচ্ছে এবং প্রসেস ফুড এত বেশি প্রসেস ফুড খায় যেখান থেকে ওরা ক্যালোরি পায় কিন্তু নিউট্রিয়েন্ট ভ্যালু এবং মেডিসিনাল ভ্যালুটা পায় না। মেডিসিনাল ভ্যালু এবং নিউট্রিয়েন্ট ভ্যালু পাইতে হলে এক নম্বর হচ্ছে ফ্রেশ খাইতে হবে এবং ন্যাচারাল জিনিস খাইতে হবে। এবং এই এই মোটিভেশনটা আমার কোথেকে আসছে সেটার একটু ব্যাকগ্রাউন্ড বললে ভালো হয়। এই মোটিভেশনটা মেইনলি আসছে আমার ইসলামিক আন্ডারস্ট্যান্ডিং আসার পর। আমি ঘাটতেছিলাম আপনি কয়েক কোয়েশ্চেনের মধ্যে কোয়েশ্চেনটাও দিচ্ছি, সেটা হচ্ছে যে মানে কোরআনের মধ্যে কোন আয়াত কখন নাজিল হয়েছে, ফার্স্ট কোন আয়াতগুলো নাজিল হয়েছে, লাস্ট কোন আয়াতগুলো নাজিল হয়েছে, এটার বিষয়ে আমি খুব কিউরিয়াস ছিলাম একটা সময়, আমি ঘাটতেছিলাম। তখন আমি দেখলাম যে লাস্ট আয়াত কোনটা নাজিল হয়েছে। এটা আমরা জিজ্ঞাসা করি, এটা লোকজন জানে কিনা, লেটস সি। ঠিক আছে হ্যাঁ জিজ্ঞেস করতে পারেন। Which verse of the Quran was released last? Written last. এটা হয়তো দুই রকম অ্যানসার আসবে, কারণ এটা নিয়ে দুই রকম ইয়ে আছে, মতামত আছে, সমস্যা নাই, দুইটার যে কোনো একটা বললে হয়। শখ ভাই দেখেন সঠিক উত্তর কারা কারা দিল। উত্তর এখন আসতে শুরু করে নাই। সূরা আলাক ফার্স্ট সূরা না, এটার লাস্টে লাস্ট রিভিল শেষ শেষ সূরা না, সূরা নাম বলছি ভার্স, ভার্স কোন আয়াতটা সব থেকে শেষে নাজিলের দিক থেকে, কোরআনের মধ্যে নাজিলের ক্রনোলজি থেকে যে টোটাল কোরআন সাজানো নাজিলের দিক থেকে লাস্ট। সূরা মায়েদ একজন বলছে, সূরা মায়েদ একজন বলছে, বাট আরেকটা অ্যানসার আসার কথা না, সূরা নসর না, সূরা নাস না, না মায়েদা বলছে, মায়েদা একটা মতামত, দুইটা মতামত আছে, তার মধ্যে একটা হচ্ছে মায়েদা, মায়েদার তিন নম্বর আয়াত। আরেকজন অ্যান্সার দিছে জানি না। আচ্ছা মায়েদার তিন নাম্বার একজন লিখছে, মায়েদার দুই নাম্বার একজন লিখছে, বাট আরেকটা 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 খুব স্ট্রং মতামত আছে, সেটা অবশ্য এখন কেউ লেখে নেই, মায়েদা ছাড়াও আরেকটা একটা স্ট্রং মতামত আছে। এখনো আসে নাই বাকারা, বাকারা একজন লিখছে, বাকারার 287 লিখছে, 287 না 287 না, বাকারা বাকারা লাস্ট আয়াতের নাম্বার 286, তো বাকারাতে 287 আমার আয়াত নাই, পসিবল না। হ্যাঁ বাকারা 281 82 79 এগুলা মানে সূরা বাকারার লাস্ট কয়েকটা আয়াত। ওকে দুইটা মতামত আমরা পাইছি, দুইটা মতামত আমরা পাইছি। ওকে তো আমি আমার কাছে কেন ইন্টারেস্টিং লাগছিল ওই ব্যাকগ্রাউন্ড একটু বলি, আমি যে চাষবাস কেন করি, ও আমি চাষবাস করি, আমি তো প্রমাণ স্বরূপ পাশে আমার টপটাও নিয়ে আসছি। আমি এবার ওই যে কোথায় টপ কই টপ আছে দাও দেখাচ্ছি, মানে আমি তো হলো যে ওই ওখানে চাষবাস করি, তো এবার যখনই লকডাউন শুরু হইলো সাথে সাথে আমি টপ কিনাইলাম, মাটি কিনাইলাম, আর আমার মাথায় ছিল না যে চারা কিনা, কারণ খেতে যখন চাষ করো তো বীজ কিনে ছাড়ে, আমার মাথায় ছিল বীজ কিনতে হবে, তো আমি মানে ভুল করছি যেটা বীজ কিনা, তো আমি পিছাই গেলাম, আমি তো একবার চারা কিনতে পারতাম, তো বীজ কিনা রোপণ করার পরের দিন মাত্র হ্যাঁ আমি চারা কিনলাম না কেন, পরের দিন অলরেডি অনেক কিছু লক হয়ে গেছে, ড্রাইভার কে পাঠাইলাম, সে বললো তাদের চারার দোকান সব বন্ধ, কোথাও চারা নাই, পরে বীজ লাগাইছি, বীজ আমার চারা আমি দেখাচ্ছি একটা, আমি পাশে এনে রেখে দিচ্ছি, দিস ইজ ওয়ান, আমি এরকম 20টা টপ কিনছি, দেখা যাচ্ছে বলে দুইটা, হ্যাঁ দাঁড়ান আমি এটা ফুল স্ক্রিন করি আপনাকে, এইটা হচ্ছে আমার ইয়ের সময় লাগানো, এই যে ইয়ের পরে মানে করোনা যে লকডাউন হইলো, হ্যাঁ এই 22-23 বা 24 তারিখের দিকে লাগানো, এটা সিম গাছ, তো বাসায় এরকম 20টা টব আপাতত নিয়ে আসছি, ইচ্ছা আছে আরো অনেক বেশি, তো আমি যত বেশি পারি হচ্ছে যে ঘরের ভিতরে চাষবাস করব ইনশাল্লাহ, যাতে হচ্ছে এলো ফ্রেশ খাবার খেতে পারি। তো এটা ইয়েটা আসছে খাবারের উপর আমার কেন এত জোর, কারণ আমি লাস্ট আয়াত হিসেবে একটা যেটা মতামত সেটা তো সূরা বাকারা লাস্টের দিকের আয়াত 281-279, যেটা হচ্ছে রিবা নিয়ে মানে যে সুদ, তো আমার কাছে এটা খুব পিকুলিয়ার লাগছিল যে এত কিছু থাকতে লাস্ট আয়াত কেন সুদ নিয়ে, রিবা নিয়ে কেন,
তো ওইটা ডিটেলস এ যাবো না, সেটা আমার আমার যে তিনটা টপিক পড়তে গিয়ে ঘাটতে গিয়ে আমি চেঞ্জ হয়েছি ইসলামের দিকে, তার তিনটার একটা কিন্তু ছিল মনিটারি সিস্টেম, যে হাউ মানি ইজ ক্রিয়েটেড, টাকা পয়সা, মনিটারি সিস্টেম, বাড়ি, বাবা, ব্যাংকিং ইত্যাদি। তো ওইটা ডিটেলস এ যাবো না, বাট আরেকটা যেটা মায়েদা, যেটা বেশিরভাগ মানুষ এখানে লিখছেন, সুরা মায়েদার, এইটাও পিকুলিয়ার, কারণ ওই এই আয়টা আমরা অনেকেই জানি। তোমাদের জন্য আজকে তোমাদের দিনকে পরিপূর্ণ করা হলো, ইসলামকে দিন হিসেবে মনোনীত করা হলো, কাফেররা হতাশ হয়ে গেছে, এই আয়াতটাকে শেষ আয়াত হিসেবে আমরা জানি। এন্ড ইট সিমস লাইক লাস্ট আয়াত, বিকজ আল্লাহ বলতেছেন তোমাদের জন্য তোমাদের দিনকে আমি পরিপূর্ণ করে দিলাম। বাট পিকুলিয়ার হচ্ছে সুরা মাইদার এই 3 নম্বর আয়াতটা এইটুকুই আয়াত না, আয়াতটা বেশ লম্বা। এই লম্বা আয়াতের মাঝখানে এই কথাটুকু আছে যে লাস্ট হিসেবে নাজিল হয়েছে, তার সামনে পিছনে কি আছে? সামনে পিছনে আছে এটা খাও এটা খায়ও না, এটা হারাম এটা হারাম, এটা হারাম এটা হালাল, এটা এটা খাও খাও খাও, খায়ও না খায়ও না, মাঝখানে হঠাৎ করে তোমাদের জন্য তোমাদের দিনকে পরিপূর্ণ করে দিলাম, কাফেররা হতাশ হয়ে গেছে, তারপরে আবার এটা খাও এটা খায়ও না, এটা খাও এটা খায়ও না। সাচ এ পিকুলিয়ার সেটিং, আমার কাছে খুব এটা মানে ইয়ে মনে হলো যে এরকম কেন, মানে এরকম একটা ইম্পর্টেন্ট আয়াত আল্লাহ একটা স্ট্রেইট ওয়েতে একটা ইন্ডিভিজুয়াল আয়াত হিসেবে না দিয়ে বড় একটা আয়াতের মাঝখানে দিছে, বাট তার সামনে দিচ্ছেন খাও খায়ও না খাও খায়ও না আল্লাহ আল্লাহ, এইটা কেন? তো আমার তখন মাথায় বাজতেছিল যে লাস্ট আয়াত এটা হোক বা এটা হোক, একটা মুদ্রা নিয়ে আর একটা খাবার নিয়ে, তো এই দুইটা কনসেপ্ট মনে হয় জরুরি কিছু, কারণ কোরআনে আল্লাহ যা দিচ্ছেন সবকিছুর মধ্যে একটা ইয়ে আছে, কি নাম বলে, যে একটা হিকমা আছে, একটা উইজডম আছে, মানে হোমজিক্যালি কিছু না। কোরআন কোরআন কিন্তু প্রথম বইতে পড়তে গেলে অনেক ইয়ে মনে হবে যে সিকুয়েন্স নাই বা কার পরে কি, বাট এটার ভিতরে এত উইজডম আছে যেটা হচ্ছে ফার্স্ট লেয়ারে বোঝা যায় না। তো যাই হোক, তখন আমি শেষ জামানা নিয়ে আমার খুব ইন্টারেস্ট, আখিরুজ্জামানা, তো এন্ড অফ দ্য ওয়ার্ল্ড, তো এইটা আমার খুব, যেখানে সুরা কাহাফটা আমি অনেক মানে ভালো মতো পড়ার চেষ্টা করছি, এখনো করি, করতে থাকবো ইনশাল্লাহ। সুরা কাহাফ যখন পড়তেছিলাম ওখানে 4টা গল্পের মধ্যে প্রথম যে গল্পটা, যে একদল যুবক যখন ইমান রক্ষার জন্য পারলো না সমাজে টিকে থাকতে, তখন গিয়ে তারা গর্তে আশ্রয় নিল, আল্লাহ তাদেরকে ঘুম পাড়ায় দিলেন 309 বছর, তারপরে হচ্ছে 309 বছর আলাদা করে বলা, মানে সোলার ইয়ারে বলে 300 বছর, লুনার ইয়ারে বলে 309 বছর। তো এরপরে আল্লাহ যখন তাদেরকে জাগালেন, একদল আরেকদলকে জিজ্ঞেস করলো যে ইত্যাদি ইত্যাদি, মানে এর মাঝখানে গিয়ে তারা কি করে, তারা 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 ভাবতেছে যে আমরা মাত্র একদিন ঘুমাইছি, তারা ঘুমাইছে 300 বছর। তারপরে তাদের এক দল আরেক দলকে বললো এই মুদ্রা নিয়ে শহরে যাও এবং পবিত্র খাদ্য কিনে নিয়ে আসো। এটা আমাকে খুব স্ট্রাইক করলো, এটা কিন্তু সব আমার সেলফ ডিসকভারি, আমার নিজের আন্ডারস্ট্যান্ডিং যেভাবে হয়েছে, আমার কাছে তখন এটা খুব স্ট্রাইক করলো যে আল্লাহ এমন একটা টাইমের কথা বলতেছেন যে টাইমে মানুষ ইমান রক্ষার্থে সোসাইটি থেকে ইভেন হয়তো ডিসকানেক্টেড হয়ে গর্তে গিয়ে তাকে থাকতে হবে, বা কাইন্ড অফ সোসাইটি থেকে সাইন অফ করতে হবে। ওই সময়ে একদল আরেক দলকে বলতেছে মুদ্রা নিয়ে শহরে যাও, পবিত্র খাদ্য কিনে নিয়ে আসো। তখন আমার কাছে মনে হলো যে না, ওইখানে যে লাস্ট আয়াতের মধ্যে মুদ্রা আছে খাদ্য আছে, মেবি এটা এমনি এমনি না, এটা আমাদের জন্য খুব ইম্পর্টেন্ট ইন্ডিকেশন। তখন আমি বোঝার চেষ্টা করলাম যে আল্লাহ হালাল হারাম কেমন বানাইছে। যেমন দেখো, আমরা ফ্রিডম 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 অনেকদিন এই ফ্রিডম ফ্রিডম করছি, হ্যাঁ সবকিছু ফ্রিডম থাকতে হবে, আমি যা ইচ্ছা তাই খাবো, আমি কুকুর খাবো, বিড়াল খাবো, সাপ খাবো, ফ্রিডম থাকতে হবে না, এটা নিয়ে তো অনেক কথা বলছি। তো এবং ধর্মের বিরুদ্ধে আমাদের একটা বড় অভিযোগ কি, ধর্ম হচ্ছে খুব মিন মাইন্ডেড কাইন্ড অফ, যে মানে যারা ধর্মকে অভিযোগ করে যে এটা খালি হারাম, এটা খুয়ে না, এটা খায় না, এটা করা যাবে না, এটা করা যাবে না, এত হারাম কেন, এত হারাম কেন? তার এক্সপ্লেনেশন আমার কাছে খুব সিম্পল, বিকজ আল্লাহ আমাদেরকে অনেক ভালোবাসেন আর আল্লাহ অনেক কিছু জানেন যেটা আমরা জানি না। যেমন হচ্ছে একটা বাবা বা মা একটা বাচ্চাকে ছাদে উঠে দৌড়াচ্ছে, তাকে এই দৌড়াইস না, এটা করিস না, ওটা করিস না, আব্বা আম্মা বাচ্চাকে কেন এই রেস্ট্রিকশন গুলা দেয়, তার কারণ হচ্ছে আব্বা আম্মার কাছে এমন নলেজ আছে যেটা এই মুহূর্তে বাচ্চাটার কাছে নাই, বাচ্চাটা এটা বুঝে না বা এই মুহূর্তে বোঝানো যাচ্ছে না, সম্ভব না। নাম্বার টু, আল্লাহ আব্বা আব্বা আম্মা বাচ্চাটাকে প্রচন্ড ভালোবাসে, দে কেয়ার অ্যাবাউট দ্য কিড। সো একইভাবে আল্লাহ আমাদেরকে প্রচন্ড ভালোবাসে এবং আল্লাহর কাছে এমন অনেক জ্ঞান আছে যেটা আমাদের কাছে নাই। ফলে আজকে গিয়ে চায়না যখন বলতেছে তোমরা এখন কুকুর খাওয়া ব্যান করছে না, করছে, বিড়াল খাওয়া ব্যান করছে না, বন্য পানি খাওয়া ব্যান করছে না, করছে, ব্যান করা মানে হারাম করছে, তাহলে এই হারাম আল্লাহ আগে করছিল, তোমরা এতদিনে করলা কেন? বিকজ আমরা ধরে নিয়েছিলাম যে রং ইন দ্যাট, কারণ আমাদের জ্ঞানের লিমিটেশনের জন্য আমরা এখন অনেক কিছুকেই মনে করবো এটা তো কোনো সমস্যা, এটা করলে কি সমস্যা, বাট আল্লাহর কাছে যে জ্ঞান আছে সেই জ্ঞান আমাদের কাছে নাই। যে কারণে তখন আই ওয়াজ রিয়েলি মোটিভেটেড যে খাবার ব্যাপারটার ব্যাপারে আল্লাহ এত ইম্পর্টেন্স কেন দিলেন, কারণ আমি মত যেটা বুঝছি আমার নিজের স্টাডি থেকে যে খাবার জাস্ট ফিজিক্যাল হেলথের সাথে রিলেটেড কোনো জিনিস না, খাবারের সাথে ফিজিক্যাল হেলথ, মেন্টাল হেলথ এবং স্পিরিচুয়াল হেলথ কানেক্টেড। এটা একটা অনেক ভাস্ট টপিক,
যে কারণে আই ওয়াজ সুপার মোটিভেটেড, যে কারণে আমি নিজে জমি কিনে অর্গানিক ওয়েতে সবজি চাষ করি এবং এখন বাসার ভিতরে আবার চাষবাস শুরু করছি। এবং এটা সামনের পৃথিবীর জন্য আমি বলবো যে যদি সবাই এই কনসেপ্টটাতে আসে, আমার টাইম থাকলে আমি এটা একটা মুভমেন্ট আকারে, সোশ্যাল মুভমেন্ট আকারে চালাইতাম যে ঢাকা শহরের প্রত্যেকটা ছাদে চাষবাস হোক। মাঝখানে আমি হাইড্রোপনিক নিয়ে কিছু কাজ করার চেষ্টা করছি, প্রত্যেকটা ছাদ প্রত্যেকটা বারান্দাতে কালটিভেশন হোক। যদি মানুষের সেটা মানে যেহেতু মানুষের অনেক রকম ব্যস্ততার কারণে কি টপ মাটি করতে পারবো, তাহলে দেয়ার কুড বি এ গ্রুপ যারা ইভেন এটাকে বিজনেস মডেলই রান করতে পারে, যা কালটিভেটেড হবে তার একটা পোর্শন ভাগাভাগি হতে পারে। বাট আই রিয়েলি ওয়ান্ট যে এটা যদি হয় খুব ভালো হয়, তো সেই মোটিভেশন থেকে আবার এখন চাষবাস করতেছি। তো এই মিলিয়ে মোটামুটি আমার, ও আর এক্সারসাইজ, আর এক্সারসাইজ নর্মালি নিজেকে বিল্ড করার জন্য আমার আসলে অনেক এক্সারসাইজ করা দরকার, তো এটা আমি বুঝি বাট এনাফ গুরুত্ব দেওয়া হয় না। তো এই সময়ে মেয়ের সাথে সারাদিন অনেক দৌড়াদৌড়ি করি, তো এইটা একটা এক্সারসাইজ হচ্ছে, আমাদের সাইকেল আসলে করি। আর এমনিতেও এক্সারসাইজ নিয়েও কিছু পড়ালেখা রিসেন্টলি করছি এবং করতে হবে। তো ওই এক্সারসাইজের কোনটা কি ইম্প্যাক্ট তাহলে কোথায়, ফর এক্সাম্পল আমি ইমিউনিটি বুস্ট করতে চাচ্ছি, এটার জন্য ডিফারেন্ট এক্সারসাইজ আছে। তো এই নলেজগুলো আমাদের নেই, আমরা একটু হাঁটি টাটি ইত্যাদি ইত্যাদি করি, বাট স্পেসিফিক ওই নলেজটা থাকলে ভালো। তো এইগুলো মোটামুটি করতেছি এখন। প্রোডাক্টিভিটির সাথে রিলেটেড যদি বলো এর মধ্যে কোনটা কোনটা, আমি বলবো সব কিছুই, কারণ হচ্ছে যা কিছু করে আমি এঙ্গেজ থাকি, যেটার একটা পজিটিভ আউটকাম হতে পারে। সো আমি গার্ডেনিং করতেছি, বা আমি স্কুল ডিজাইন করতেছি, বা আমি অনলাইন কোর্স করতেছি, আমি বই পড়তেছি, দিস অল আর ওয়েজ টু বি প্রোডাক্টিভ। এবং নন প্রোডাক্টিভ হওয়ার প্রথমে যেটা বলছি, ওই যে সোশ্যাল মিডিয়াতে ঢুকলে আমি ডিস্ট্রাক্টেড হয়ে যাই, নিউজ পোর্টালে ঢুকলে ডিস্ট্রাক্টেড হয়ে যাই, সো সেই চ্যালেঞ্জটা নিয়ে রাখছি। যেমন আজকে আমি অনেকবার ঢুকে দেখছি কতজন মারা গেল, কতজন কি হলো, তো এভরি মোমেন্টে এটা ট্র্যাক করার আসলে দরকার নেই, দিনে হয়তো আমি একবার নিতে হবে। তো অনেকে বলবে যে ভাই এর অ্যাওয়ার থাকার দরকার আছে না, তো আমি জিনিসটাকে এভাবে মনে করি, অ্যাওয়ার আমার কেন থাকার দরকার আছে, কতটুকু থাকার দরকার আছে, যতটুকু অ্যাওয়ারনেসকে আমি পজিটিভলি কাজে লাগাতে পারবো। যেমন আমি অলরেডি ঘরের মধ্যে লকড অবস্থায় আছি, ইভেন আমি কিন্তু বাসায় নামাজ পড়তেছি সেই 21 তারিখ থেকে, ফলে আমার ওইটুকু ভীতি অর্জন করা দরকার ছিল যে এটা একটা হরিবল সিচুয়েশন হতে যাচ্ছে, আমাকে ঘরে থাকতে হবে, ওইটুকু মোটিভেশন তো আমি অলরেডি পাই গেছি। তো এখন আমার এভরি মুভমেন্ট আর নতুন নতুন নিউজ দেখে এক্সট্রা আতঙ্কিত হওয়ার কোনো দরকার নেই। ইমিউনিটি বুস্ট করার কি, ইমিউনিটি ধ্বংস, ইমিউন সিস্টেম ধ্বংস করার একটা ওয়ে কিন্তু হচ্ছে স্ট্রেস থাকা। ফলে আমি এভরি মুভমেন্ট যখন নেগেটিভ নিউজ পাবো, এভরি মুভমেন্টে আমি যদি স্ট্রেস বডির ভিতরে নেই, মাইন্ডের ভিতরে নেই, তো আমার ইমিউন সিস্টেম আরো দুর্বল হয়ে যাবে, ফলে এই জন্য আমি সেটা নিতে চাই না। আর যতটুকু আতঙ্কিত হওয়া দরকার সেটুকু হয়েছি, যে কারণে আমি থেকে ঘর মধ্যে আছি। আর এর বাইরে আর আজকে যেমন পাইলাম যে বেশি বেশি একটু আতঙ্কের পরিমাণ আর একটু বাড়াইলে লাভ যেটা হয়, নামাজ আমি এমনিতে একটু লম্বা সময় নিয়ে পড়ার চেষ্টা করি, তো আর এখন ছুটির মধ্যে আমরা নামাজটাকে আরেকটু প্রলং করছি, আরেকটু লম্বা করে করে নামাজ পড়তেছি। কিন্তু মাঝখানে মাঝখানে দেখা যাচ্ছিল যখন একটু আতঙ্কটা বেশি থাকে, তখন আল্লাহর প্রতি যেভাবে মন থেকে ডেভোশনটা আসে, যেভাবে হৃদয়টা আগ্রহ হয় বা চোখে একটু পানি আসে, মাঝখানে কয়েকদিন আবার লাস্ট 2-3 মিনিট একটু মেকানিক্যাল হয়ে যাচ্ছিলাম, মাস লম্বা আছে কিন্তু ইমোশন যোগ হচ্ছে না। আজকে যখন আবার কিছু নিউজ টিউজ পড়লাম যে না মানুষ কি ইয়ের মধ্যে আছে, ক্যাথেটিক পেইনের মধ্যে আছে, তো তখন দেখা গেল যে মনটা আবার একটু নরম হলো। বাট হচ্ছে ওইটাকে আমি আবার এমন লেভেলে নিতে চাই না যেটা আবার মানে সবকিছুর একটা পরিমিতি বোধ আছে, ওই পরিমিতি বোধটা বা ওই ব্যালেন্সটা মেনটেন করা খুব জরুরি। তো প্রোডাক্টিভিটির জন্য আমি বলবো যে যা কিছু আমাকে ডিস্ট্র্যাক্ট করে কন্টিনিউয়াসলি স্ট্রেসের মধ্যে ফেলে, আমার মাইন্ডকে মানে ইয়ে করে দেয়, ডিসরাপ্টেড করে দেয়, বা একটা এমন টেনশন তৈরি করে যে আমি কোনো কিছুতে ফোকাস করতে পারি না, ওখান থেকে যদি আমি বের না হই তাহলে কোনোভাবে আমি মনে হয় না যে প্রোডাক্টিভ হওয়া আমার জন্য সহজ হবে। সরি এক ঘাটে অনেক কথা বলে দিচ্ছি। না অসম, আপনার কথা যখন শুনে, আপনি এমন একটা মানুষ যার সাথে যখন আমি কথা বলি তখন আমি কখনো ইন্টারাপ্ট করি না, এমনি ডিসকাশনে দেখা হয় যে কথা বলে, আমি কথা বলি, কথা বলে কথা বলি। আই থিংক এটা আমাদের ভিডিও গুলো প্রমাণ করে। এবার আপনার আমার একটা ভিডিও আছে যেখানে আমি লিটারালি প্রশ্ন করার পরে আর একটা কথাও বলি নাই, টানা 11 মিনিট আপনি কথা বলছেন, আমি দেখলাম শুনি ঠিক আছে সোহাগ ভাই, বিকজ আপনি যখন কথা বলেন আপনার একটা ইউ নো হাউ টু টেল আস গুড স্টোরি, আপনি খুব সুন্দর একটা স্টোরি বলেন, আর মানুষকে আপনার কথা শুনলাম,
এখন আমরা কি করতে পারি আমাদের জন্য যদি সাজেশন দিতেন কিছু? আমি বলবো সবার হচ্ছে এই মুহূর্তে যেটা করা উচিত, তার হেলথ, ফিজিক্যাল, মেন্টাল এবং স্পিরিচুয়াল হেলথ, এই হেলথকে ডেভেলপ করার জন্য টাইম দেওয়া উচিত। সো এভরিডে তার জন্য বিভিন্ন রকম ব্রিদিং আছে, বিভিন্ন রকম হেলথ এক্সারসাইজ আছে, সেগুলো করা উচিত। আর মনসংযোগ বাড়ানো, ফোকাস বাড়ানো, মাইন্ডকে মেডিটেটিভ লেভেলে নিয়ে যাওয়া, মানে যেটা হচ্ছে ধ্যানের সাথে, খুশুর সাথে নামাজ পড়া বা অনেকক্ষণ ধরে জিকির করা, বা আমি আল্লাহ কোরআনে আয়াত করলাম সেটা অনেকক্ষণ ধরে কন্ডারিং করা, মানে যা কিছু আমাকে কাম অ্যান্ড কোয়াইট অ্যান্ড মেডিটেটিভ লেভেলে নেবে, এই ধরনের প্র্যাকটিস গুলো করা। সো ফিজিক্যাল হেলথ, মেন্টাল হেলথ, এইটার উপর প্রচন্ড লেভেলে সবাই, আই থিঙ্ক এটা ইউনিক অপরচুনিটি ইন আওয়ার হোল লাইফ টাইম, ইউনিক অপরচুনিটি। আমরা যদি তিনটে অ্যাসপেক্টে যাই, ফিজিক্যাল হেলথে যদি শুরু করি, তারপরে মেন্টাল হেলথে যাই, তারপরে স্পিরিচুয়াল হেলথে যাই, আমরা যদি ডিভাইড করে ফেলে তাহলে আমাদের বুঝতে সুবিধা হবে। তো আমার ফার্স্টে ফিজিক্যাল হেলথে যদি যাই, ভাব ফিজিক্যাল হেলথের ক্ষেত্রে হচ্ছে যে ফ্রেশ ফুড খাইতে হবে, ফ্রেশ ফ্রুট মানে ফ্রেশ জিনিসপত্র খাইতে হবে, ভেজিটেবলস অ্যান্ড ফ্রুটস। তো এই মুহূর্তে হয়তো ফ্রেশ পাবে না, এই জন্য এখন যে যতটুকু যেভাবে পারে বাসায় এই চাষবাস শুরু করার চেষ্টা করতে হবে, এবং করোনা পরবর্তী সময়ে কি করলে আমি একদম ফ্রেশ জিনিস খাইতে পারবো সেটা ডেফিনেটলি বোঝা, এবং কোন জিনিস প্রসেস ফুডকে অ্যাভয়েড করা। তারপরে এক্সট্রা সুগার আছে, যেমন এই যে সুগার, সুগারের কিন্তু একটা আভিধানিক নাম হচ্ছে হোয়াইট পয়জন, আভিধানিক নাম হোয়াইট পয়জন, সাদা বিষ। হ্যাঁ, তো সুগারকে কিভাবে অ্যাভয়েড করা যায়, কত বেশি অ্যাভয়েড করা যায়, এবং কত বেশি লোকাল ফ্রুটস খাওয়া যায়, সেই জিনিসগুলার দিকে ফোকাস হওয়া, এখন থেকে সেই মাইন্ডসেট এবং সেই অভ্যাসটা তৈরি করা। যেমন দেখবা যে বাংলাদেশের মানে আল্লাহ যে এলাকায় যে ধরনের রোগ দেয়, ওই এলাকায় ওই সিজনে ওই রোগের প্রতিষেধক হিসেবে ওই জায়গার ওই ফ্রুটস অ্যান্ড ভেজিটেবলস গুলো দেয়। ফলে আমাদের বাংলাদেশের ফ্রুটস গুলো একটা জিনিস খেয়াল করছে কিনা, মেজরিটি ফল কিন্তু টক টাইপের। যেমন ধরো বাংলাদেশি দেশি আম কিন্তু টক টাইপের, কাঁঠাল ঠিক আছে কাঁঠাল না, তার তুমি দেখো বড়ই বাংলাদেশিটা টক টাইপের, বাংলাদেশি কমলা টক টাইপের, বাংলাদেশি তেঁতুল টক, তারপর হচ্ছে আরো কিছু ফ্রুটসের নাম বলো, আমলকি টক, চুকা, এই টাইপের। ফলে আমাদের হেলথের জন্য ওই টাইপের ফ্রুটস গুলো সবচেয়ে সুইটেবল। তো যেমন ধরো আপেল, কমলা, যেগুলো ঠিক লোকাল ফ্রুটস না, সেগুলো ভালো, বাট সেগুলো যে এলাকায় হয় তাদের জন্য বেশি ভালো, নট ফর আস, মানে আমাদের জন্য বেস্ট হচ্ছে আমাদের লোকাল ফ্রুটস। ফলে এই সুগারের কথা বলতেছিলাম, সুগার হচ্ছে প্যাথোজেনদের জন্য একেবারে কি বলে মানে পার্টি দেওয়ার মতো একটা, মানে প্যাথোজেন বলতে বলছি ব্যাকটেরিয়া, ভাইরাস যা আছে ওদের জন্য সুগার হচ্ছে মানে কি বলে ওদের জন্য, তুমি ওদের জন্য পার্টি যদি দিতে চাও তাহলে ওদেরকে সুগার দিবা। সো বডির ভিতরে এখন হচ্ছে প্যাথোজেনের পার্টি চলে, কারণ আমরা এত সুগার ইনটেক করি, আমরা যে কোল্ড ড্রিঙ্ক খাই কি পরিমাণ সুগার, আনবিলিভেবল লেভেল অফ সুগার। এক হচ্ছে সুগার ছেড়ে দিয়ে ঘুরে যাওয়া, মধুতে যাওয়া, এবং হচ্ছে যে সুগার থেকে যতটুকু পারা যায় অ্যাভয়েডের মধ্যে থাকা, এই হেলথের জায়গা থেকে এটা বলবো। ফিজিক্যাল হেলথের জায়গা থেকে আর অনেক কিছু বলা যায়, খুব সংক্ষেপে বললাম। মেন্টাল হেলথের জায়গা থেকে হচ্ছে ফিজিক্যাল যে খাবারগুলো মানে ফিজিক্যালি আমাকে হেল্প করবে, এগুলোই কিন্তু আবার আমাকে মেন্টালি হেল্প করবে, ডিফারেন্ট কিছু না কিন্তু। কেন হেল্প করবে? বিকজ আমার বডি হচ্ছে একটা কেমিক্যালের ফ্যাক্টরি, তো এই কেমিক্যালগুলো প্রডিউস হয় কোথেকে, কেমিক্যালগুলো প্রডিউস হয় আমি যা খাবার খাচ্ছি সেই সব জায়গা থেকে। ফলে আমার বডির ভিতরে কেমিক্যালের যে ব্যালেন্সটা আমার দরকার, আমার যত রকম কেমিক্যাল বডির ভিতরে আছে, হ্যাঁ, তো সেইটা কিন্তু আমার খাবার, রাইট ফুড, রাইট যে খাবারটা আমি খাবো সেই রাইট খাবার আমার রাইট বডির ভিতরে রাইট কেমিক্যাল ব্যালেন্স এনে দেবে, যেটা আমার মেন্টাল হেলথ। খাবার তোমাকে ডিপ্রেস করে দিতে পারে, খাবার তোমাকে মোটিভেটেড করে দিতে পারে। আমি আমি জানি না যে অনেকে এই ধরনের পড়ছে কিনা, এই যে পুষ্টি বিজ্ঞান বা এই জাতীয় জিনিসগুলোকে বাধ্যতামূলক করা উচিত, অ্যাটলিস্ট বাধ্যতামূলক করলে তো মানে মুক্ত করে চালু নাই, সবার সেলফ ইন্টারেস্টে, সেলফ ইন্টারেস্টে খাবার, নিউট্রিশন, এই জিনিসগুলো নিয়ে আসলে মনে হয় স্টাডি করা উচিত, বিশেষ করে যারা ইসলামিক বইতে অনেক কিছু মোটিভেটেড তাদের এটা কাইন্ড অফ আইনবল ইমানি দায়িত্ব নিজেকে ইয়ে রাখা, হ্যাঁ, মানে আল্লাহ বলছেন হালাল এবং পবিত্র খাবার খেতে, খাবার নিয়ে এত কিছু আয়োজন কথাবার্তা কেন। তো এটা আমার টেক। আর সেকেন্ড হচ্ছে স্কিল ডেভেলপ করা, স্কিল ডেভেলপ করতে এটা একটা ইউনিক টাইম মানে আমাদের টোটাল লাইফের জন্য, বিকজ এই যে এত লম্বা একটা সময় আনইন্টারাপ্টেড টাইম পাচ্ছি যেটা নিয়ে আমার এক্সটার্নাল তেমন কোনো ব্যস্ততা নাই, সেই জায়গাটাতে আমরা জাস্ট বসে বসে সারাদিন যদি নিউজ দেখে আতঙ্কিত হই তাতে কিন্তু তেমন কোনো লাভের কিছু নাই। এক হচ্ছে নিউজ দেখে যতটুকু মোটিভেশন হলে তুমি সামাজিক কাজ করবা, কারণ আমরা আলহামদুলিল্লাহ অনেকটুকু কাজ করতেছি, অনেক মানুষকে হেল্প করার চেষ্টা করতেছি, আমাদের প্রায় 50-60 জন ভলান্টিয়ার কন্টিনিউসলি কাজ করতেছে একটা ফরম্যাটে। সো সেইটুকু মোটিভেশন কিন্তু আমি নিছি যে মানুষের সাথে জন্য যা করা দরকার, এইটুকু মোটিভেশন আমি নিছি আমার ঘরের মধ্যে থাকা দরকার, এর বাইরে আমার আতঙ্কিত হওয়াটা এটা কিন্তু কোনো কাজের কিছু না। তো সেই টাইমটাকে আমি আতঙ্কিত হওয়ার কাজে না লাগাইয়া
আমি কিছু একটা নতুন কিছু শিখি। নতুন কিছু বলতে আমরা বোঝার চেষ্টা করি নেক্সট ওয়ার্ল্ড কোন দিকে যাচ্ছে, মানে নেক্সট ওয়ার্ল্ড একটা মেজরিটি পার্ট যাবে ওয়েব বেসড অনেক কিছুর দিকে। তো এখন শেখার আছে কত কিছু, যেমন কি আমি শিখতে পারি সহজ হচ্ছে যেসব অনলাইন প্ল্যাটফর্ম গুলো আছে, যেমন আউটসোর্সিং এর প্ল্যাটফর্ম গুলো আছে, ওটেক বা এরকম যেগুলো আছে, ওখানে ঢুকে আমি দেখি কোন ধরনের কাজের কি লেভেলের রিকোয়ারমেন্ট আছে, পাইথনের কাজ কয়টা আছে, পিএইচপি এর কাজ কয়টা আছে, কন্টেন্ট এর কাজ কয়টা আছে, এসইও এর কাজ কয়টা আছে, গ্রাফিক্স ডিজাইনের কাজ কয়টা আছে, ওটা দেখলে তো আমার আইডিয়া হয়ে যাচ্ছে সারা পৃথিবীতে কত রকমের স্কিল দরকার, যেটা অনলাইনে আমি আমার সেই স্কিলটাকে আমি ট্রেড করতে পারি, আমি বিক্রি করতে পারি। তো সেখান থেকে আমার যেটা এক্সাইটিং লাগে বা যেটা মনে হয় আমার জন্য সোজা, আমি সেই ধরনের একটা স্কিল অর্জন করে ফেলি। সেগুলোর জন্য তো এখন একটা বেস্ট টাইম, অ্যাবসলুটলি বেস্ট টাইম। ফলে অনলাইনে প্রচুর প্ল্যাটফর্ম আছে যেগুলোর নাম আমি যেটা জিজ্ঞেস করছি মানুষ সেগুলোর নাম অলরেডি জানে, সেখানে ওয়ান্ডারফুল সব কোর্স আছে, ইভেন ইভেন ইউটিউবে অনেক ভালো ভালো কোর্স আছে, মেবি যে যেগুলো হচ্ছে ইভেন ইভেন পেইডও না, আমাকে টাকা দিয়েও কিনতে হবে না। তো সেক্ষেত্রে এই ধরনের একটা দুইটা তিনটা স্কিলকে টার্গেট করে, অ্যাটলিস্ট একটা স্কিলকে টার্গেট করে এই টাইমে সেই স্কিলটা অর্জন করা, মানে সংক্ষেপে বলে এটা আমার নিজের হেলথকে রেডি করা, মেন্টাল হেলথ, স্পিরিচুয়াল হেলথ অ্যান্ড স্পিরিচুয়াল হেলথের সাথে কিন্তু ফিজিক্যাল ফুডের সম্পর্ক আছে। ও খাবার নিয়ে একটা ইম্পর্টেন্ট জিনিস বলি নেই, আমরা কিন্তু তিন টাইপের খাবার খাই, খাবার বলতে কিন্তু আমরা এই তিন টাইপের মধ্যে এক টাইপ বুঝি, সেটা হচ্ছে যেটা সলিড খাবার, কিন্তু আমরা কিন্তু আরো দুই টাইপের খাবার খাই যেটা মোর ইম্পর্টেন্ট, একটা হচ্ছে লিকুইড খাবার, হচ্ছে পানি, পানি বা পানি জাতীয় জিনিস, যেমন আমি কিন্তু মানে শুকনা খাবার ছাড়া বা কি নাম বলে যে শক্ত খাবার ছাড়া কিন্তু আমি বেশ কয়েকদিন বেঁচে থাকতে পারবো জাস্ট লিকুইড খেয়ে, অনেকদিন বাঁচা সম্ভব, কিন্তু লিকুইড ছাড়া কিন্তু তুমি জাস্ট হচ্ছে যে শুকনা খাবার খেয়ে কিন্তু তুমি বেশি দিন বাঁচতে পারবা না। তো বাট আমরা দেখো লিকুইড যেটা আমরা খাই, পানি যেটা খাই, এটা নিয়ে কিন্তু আমরা পড়ালেখাই করি না, ধরো মানে শক্ত খাবার, যেটা শক্ত খাবার নিয়ে কিন্তু আমরা অনেক পড়ালেখায় টেক্সটে পড়ছি, পাঠ্য বইতে পড়ছি, যেমন হচ্ছে যে ব্যালেন্স ফুড, শর্করা, আমিষ, এগুলো আমরা পড়ছি, বাট পানি নিয়ে দেখো আমরা কখনো পড়ালেখা করি, পানি নিয়ে পড়ালেখা কি আছে ডক্টর করে খাই হয়েছে শেষ। পানির মধ্যে অনেক কিছু আছে জানার, পানি কিভাবে খাইতে হয় বা কোন পানি খাইতে হয়, রাইট নাও আমরা যে পানি খাচ্ছি সেটা পিএইচ লেভেল কি, সে আমার বডি 70% পানি, সেই পানিটা যদি রং পানি হয় তাহলে আমার বডি উইল বি রং, মানে আমি বডিকে রং হয়ে ফিল করবো। তো পানি সম্পর্কে আমাদের খুব আইডিয়া কম, অ্যান্ড মোস্ট ইম্পর্টেন্ট যেটা আমরা খাই সেটা হচ্ছে বাতাস, কারণ হচ্ছে যে তুমি পানি ছাড়াও তুমি হয়তো ধরো 2-4 দিন টিকে যেতে পারবো, বাতাস ছাড়া 2 মিনিটও না। তো বাতাস খাওয়া কোনোদিন আমরা শিখছি, কিছু বলো ভাই বাতাস শেখার কি আছে, নাক দিয়ে বাতাস অটোমেটিক ঢুকে আর নাক দিয়ে বের হয়ে যায়, শেখার কি আছে, ব্রিদিং যে কি মারাত্মক জিনিস, ব্রিদিং যে ভালো, আমি কিন্তু এই যে নিয়ে বসছি এর মধ্যে লেবু আছে, গুড, আমি চেষ্টা করতেছি আপনার সাথে। আচ্ছা ব্রিদিং 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 তোমার ব্রিদিং তোমার টোটাল ব্রিদিং এর কাজ করছ কো, মানে অনেক লম্বা টপিক, বাট হচ্ছে যে আমি জাস্ট ক্লু দিচ্ছি, বাট ব্রিদিং অ্যাকচুয়ালি কি করতে পারে, তোমার জাস্ট কয়েক মিনিটের ব্রিদিং তোমার ব্রেইনের ফাংশনকে চেঞ্জ করে দিতে পারে, তোমার থিংকিং এর মধ্যে মানে চেঞ্জ এনে দিতে পারে, ব্রেইনের অ্যাক্টিভিটির মধ্যে চেঞ্জ এনে দিতে পারে। আমি একটা ভিডিও সাজেস্ট করি অনেকে, ভিডিওটা ইউটিউবে সার্চ করলে পাবে, বিং ব্রিলিয়ান্ট ইন এভরি সিঙ্গেল ডে, BEEING, বিং ব্রিলিয়ান্ট, বা শুধু এইটুকু দিয়ে সার্চ করলে হবে, ব্রিলিয়ান্ট ইন এভরি সিঙ্গেল ডে, অ্যালান ওয়াটকিন্স এর একটা ভিডিও, 2 পর্বের একটা ভিডিও, ছোট্ট ভিডিও, ওই ভিডিওতে উনি অ্যালান ওয়াটকিন্স, ALAN বা ডাবল এ, বিং ব্রিলিয়ান্ট ইন এভরি সিঙ্গেল, মানে আমি এভরি সিঙ্গেল ডেতে কিভাবে ব্রিলিয়ান্ট পারফর্ম করতে পারি, সেটা আমি স্পোর্টসম্যান হই, আমি বিজনেসম্যান হই, আমি স্টুডেন্ট হই, আমি লিখে রাখি, হ্যাঁ, বা শুধু ব্রিলিয়ান্ট লেখো, ব্রিলিয়ান্ট ইন এভরি সিঙ্গেল ডে, হ্যাঁ আমি কমেন্টে দিয়ে দিছি, বিং ব্রিলিয়ান্ট, এটা দিয়ে সার্চ করলে আসবে অ্যালান ওয়াটকিন্স, ওনার একটা ভিডিও, ওনার একটা বই আছে, বইটা পড়তে পারলে বেশি জোস, বইটার নাম হচ্ছে কোহেরেন্স, কোহেরেন্স, আচ্ছা ইউটিউবে সার্চ করে ভিডিওটা এখন আনতে পারি কিনা দেখতেছি, আচ্ছা তো কোহেরেন্স ওটা দেখতে পারে, ওটার মধ্যে একটা ডেমনস্ট্রেশন দেখলে অনেকে ব্রিদিং এর ইম্পর্টেন্সটা অনেকটুকু বুঝতে পারবে। তো এটার একটা খুব ভালো খাবার, ভালো খাবার বলতে এটা কি টেডটকটা, টেডএক্স টকটা 8 বছর আগের, টেডএক্সেও একটা টক আছে বাট ওটার মধ্যে মোস্ট প্রবাবলি ডেমনস্ট্রেশনটা নাই, ডেমনস্ট্রেশন কি হবে টক টক নাই, মোস্ট প্রবাবলি লোকজন খুঁজে পাবে, সমস্যা নাই। তো যেটা বলতেছিলাম যে আমাদের পুরো বডির ভিতর অক্সিজেনটাই কিন্তু আমার ব্লাড সেল গুলো ক্যারি করে সারা বডিতে পৌঁছাই দিচ্ছে, তো আমার আমার বডি কিন্তু মেইন খাবার হচ্ছে অক্সিজেন, 1 নাম্বার খাবার অক্সিজেন, যেটা জাস্ট 2 মিনিট অফ থাকলে আমি শেষ,
ফলে এই খাবারটা নিয়ে আমাদের অ্যাবসলুটলি কোনো আইডিয়াই নেই এবং আলোচনাও নাই, অ্যাওয়ারনেস নেই। আমাদের 1 ঘন্টা হয়ে গেছে, 40 মিনিটের টার্গেট ছিল। আচ্ছা, তো এই জন্য আমি বলবো যে খাবার ব্যাপারটার উপর অনেক বেশি এখন ফোকাস। অনেকজন ভিডিওর লিঙ্ক দিয়ে দিচ্ছে, সো থ্যাংক ইউ সো মাচ শফিল আজম, বাপ্পি, মানুসেন, রামিজ, অনেকে ভিডিওটার লিঙ্ক এখানে দিয়ে রাখছে, সো থ্যাংক ইউ সো মাচ ভিডিও লিঙ্কটা দিয়ে দেওয়ার জন্য এখানে অলরেডি। ওকে, হ্যাঁ, যেমন এই কোয়েশ্চনটা এই জন্য করছি যে ক্যান ব্রিদিং বুস্ট ইউর ইমিউন সিস্টেম, অ্যানসার হচ্ছে ইয়েস। দেয়ার আর সার্টেন টাইপ অফ ব্রিদিং যেটা হচ্ছে ইমিউন সিস্টেম কে ইভেন ইয়ে করে। এগুলো নেটে সার্চ করলে অনেক কিছু পাবে, সবগুলো হয়তো অথেন্টিক ভিডিও নাও হতে পারে, বাট অ্যাটলিস্ট ঘাটতে থাকলে পাওয়া যাবে। Awesome. So, right way, মানে right পানি খাওয়ার ব্রিদিং নিয়ে যদি কোনো ছোট টিপস দিতে চান, যেটা আমরা এখন না টিপস দিলে গেলে কোনো কাজ হবে না, কারণ হচ্ছে যে মানুষজন রেডিমেড আইডিয়া পাইলে ওটা অ্যাকচুয়ালি মানে কোনো কাজে লাগে না। তো আমার টার্গেট থাকে হচ্ছে ক্লু দেওয়া, ক্লু দিলে তারপর হচ্ছে যে সে নিজের মতো করে ঘাটুক, ঘাটতে ঘাটতে নিজে শিখে ফেলবে, তখন সে এটার মর্ম বুঝবে, এটা তার কাজে লাগে। আমি এটা বুঝছি, আমি জাস্ট তোমারে বললাম যে ভাই চিনি খায় না, চিনি খেলে এই বিপদ, তুমি দেখবে ডেফিনেটলি এটা নিয়ে তোমার মধ্যে ইয়ে তৈরি হবে না তেমন একটা। হ্যাঁ ঠিক আছে জানি, বাট এটা নিয়ে তুমি ধরো 3 ঘন্টা পড়ালেখা করে ফেলো, ইল বি হরিফাইড, এবং তুমি লিটারালি ওটা তুমি তোমার লাইফে দেখবে ইমপ্লিমেন্টেশন নিয়ে চলে যাবে। এই জন্য যে কোনো জিনিসের দেখতে যাইতে আমরা শুনি অনেক কিছু, এটা করতে বেটা করতে বেটা করতে, বাট এগুলো অ্যাকচুয়ালি মোস্ট অফ দ্য কেস মানুষগুলো এটা কোনো কাজে লাগে না, মোটিভেশনাল স্পিচ কাজে লাগে না। কেন লাগে না? কারণ আমি শুনতেছি, আমি তো এটা উপলব্ধি লেভেলে নিচ্ছি না, আমি তো নিজে এটার ভিতরে ঢুকতেছি না, তোমরা হালাল এবং পবিত্র খাদ্য খাও, এইটার একটা বড় এক্সপ্লেনেশন আছে। যে কারণে খুব সংক্ষেপে বললে যা কিছু ন্যাচারাল ফুড যেটার মধ্যে আমরা ইঞ্জিনিয়ারিং করি নাই, যত কম ইঞ্জিনিয়ারিং করছে, ফর এক্সাম্পল ন্যাচারাল ফুড ধরো আমি সবজি খাচ্ছি, বাট সবজিটা কেমিক্যাল দিয়ে প্রডিউস করা, তাহলে সেটাও আমি বলবো যে নট দ্যাট পিওর। ফলে অ্যাবসোলুটলি অর্গানিক ওয়েতে চাষ করা মানে লোকাল যত মানে ফুড প্রোডাক্ট বা ইয়ে কি বলে যা আছে সবজি ফল বা কিছু, সেইটা খাওয়া একটা স্পিরিচুয়াল হেলথের জন্য বেনিফিশিয়াল। আর স্পিরিচুয়াল হেলথের জন্য এর বাইরে হচ্ছে যে যে ধর্মীয় যে রিচুয়ালস অ্যান্ড ইয়েগুলো আছে সেটার হচ্ছে মর্ম বুঝে ইমোশনের সাথে সেটাকে ইয়ে করা, প্র্যাকটিসের মধ্যে আনা। আমি যদি ইসলামের জায়গা থেকে বলি, অ্যাবসলুটলি রাইটলি যদি আমি নামাজ পড়ি, রাইটলি যদি আমার অন্য যে আমার ইয়েগুলো আছে, আমার যা যা ডিউটি আছে একজন মুসলিম, সেটা যদি আমি রাইটলি করি, সেটা হচ্ছে আমার কাউকে ইয়ে করতে থাকে, পিউরিফাই করতে থাকে, পিউরিফাই মাইসেলফ, আমার টোটাল এন্টিটিকে পিউরিফাই করতে। তো এগুলো আসলে একটু বড় টপিক আছে, সংক্ষেপে বললে মিসআন্ডারস্ট্যান্ডিং তৈরি হতে পারে আর কি। অসম, এর মধ্যে দিয়ে আমরা চলে আসছি একেবারে আমাদের আজকের লাইভের লাস্ট সেগমেন্টে। So how to prepare for the post-corona world or how to prepare for the coming days. যেটাতে আজকে আমাদের লাইভ সেশন আমরা শেষ করব। Again, আমি কোনো কথা বলতে চাই না, বিকজ শোক ভাই এখানে আছে। Over to you, শোক ভাই। সামনে কি হতে যাচ্ছে এটা নিয়ে ওভারঅল যদি আমার কাছে যা মনে হচ্ছে, যেটা কি হতে যাচ্ছে সেটা হচ্ছে যে আমরা এতদিন ফ্রিডম নিয়ে অনেক চিল্লাইছি যে উই নিড ফ্রিডম ফ্রিডম, তো এখন নতুন চিল্লানো শুরু হবে উই নিড কন্ট্রোল, যে এত ফ্রিডম দরকার না। অনেক বেশি অনেক এখন রাষ্ট্রীয় এবং হচ্ছে আন্তর্জাতিক পর্যায়ে অনেক হারাম ইম্পোজ করা হবে, আর কি আবার হারাম ইম্পোজ করা হবে, যেটার একটা জিনিসটা মানুষকে এই ক্রাইসিস এর ফলে মানুষকে বোঝাবে যে না, যে কোনো ভাবে চলা যাবে না, তুমি যে মনে করছো তোমার জন্য হয়তো ক্ষতিকর না, বাট আরেকজনের জন্য আরেক ভাবে ক্ষতির কারণ হয়ে যেতে পারে ইত্যাদি ইত্যাদি। এবং এইটার কারণে গ্লোবালি হচ্ছে যে অনেক নাইস বলছেন যে আমরা যদি বুঝতাম না যে এত রুলস এন্ড রেগুলেশনস যে আছে কেন আছে, মনে করেন ধর্মীয় পার্সপেক্টিভ থেকে ইটস বিকজ আমরা ওই জিনিসটা বুঝতাম না বা আমাদের ক্ষতি হয় না, বাট সামগ্রিক ভাবে প্রপার সিস্টেমে চলার জন্য জিনিসগুলো দরকার আছে। মানে এখন আমরা পুরো ওয়ার্ল্ডের দিকে যাচ্ছি, রাইট? টোটাল ইকোসিস্টেম মানে ধরো যে এখন মানুষ কেন পেইন আছে, সিম্পল অ্যান্সার দেওয়া যেতে পারে, মানুষ অন্য দেখে কি পরিমাণ পেইন দিছে, প্রাণী দেখে কি পরিমাণ পেইন দিছে, নেচারকে কি পরিমাণ পেইন দিছে, তাই না? সেটার ব্যালেন্স করতে হবে না, ব্যালেন্স করতে হবে না, মানুষ পেইন নিক, তো এখন ওজন স্তর তো মানে ধ্বংস করে ফেলছি প্রায় অলমোস্ট আমরা, তো সেটা তো গেইনের দিকে অন্তত মানে কি বলে, তো মানে টোটাল ওয়ার্ল্ড এর তো একটা ব্যালেন্স তো বুঝতে হবে। তো এখন যেটা হবে হচ্ছে গ্লোবালি সার্ভেলেন্সটা একটা খুব ইয়ে লেভেলে যাবে, তো এটার কিন্তু প্রোজ এন্ড কনস আছে। মানে এখন হচ্ছে ঘোলা পানিতে সবাই মাছ শিকারের চেষ্টা করে, তো যারা এখন গ্লোবাল ডমিনেট করতে চায়, গ্লোবাল সমস্ত কিছু পাওয়ার নিতে চায়,
যে কর্পোরেশন বা ব্যক্তিগুলা, তারা কিন্তু এখন আমার কাছে মনে হয় ঘোলা পানিতে মাছ শিকার করার জন্য তাদের জন্য বেস্ট টাইম। তারা হচ্ছে ক্রাইসিস কে দেখায়, হচ্ছে সলিউশন প্রপোজ করে, আর ক্রাইসিস এর সময় যে যে সলিউশন প্রপোজ করে আমরা সেগুলো একসেপ্ট করার জন্য কাইন্ড অফ রেডি থাকি। বাট ইটস অলসো একদম ডেঞ্জারাস, কারণ এখন যেমন হচ্ছে গুগল সবাইকে সার্ভেলেন্স অলরেডি করে, সে কে কোথায় যায়, কি কথা বলে, কি না করে। ইভেন এরপরে গিয়ে হবে যেটা, ইভেন তো আমার মানে অনেকদিনের একটা থিওরি আছে, বডির ভিতরে মানুষের চিপ ঢুকাই দিবে, তো বডির ভিতরে কি হচ্ছে না হচ্ছে রিয়েল টাইম তারা সেটা জানবে। এটা কিন্তু জোর করে করবে না, মানুষ লাফায় লাফায় এইসব সলিউশন সিক করবে, হ্যাঁ ভাই বলেন আমার বডির ভিতরে কখন ভাইরাস ঢুকলো, আমি যেটা অটোমেটিক সিস্টেম এটা জানতে পারে। তো এই দিকে আগাবে, এটা মানে কতটুকু ভালো হবে তার চেয়ে কতটুকু মন্দ হবে এটা খুব ডিবেটেবল বিষয়, বাট প্রোজ অ্যান্ড কনস যাই হোক না কেন ঘটনা ওই দিকেই গড়াবে, সেটা ভালো চেয়ে খারাপের অংশটাই বেশি হবে। বাট হচ্ছে যে এটা হবে যে প্রত্যেকটা এভরি সিঙ্গেল মানুষের এভরি সিঙ্গেল অ্যাক্টিভিটি একটা ট্র্যাকিং এর আন্ডারে আনা হবে, আমার যেটা মনে হচ্ছে। ইভেন ইভেন কারেন্সি, ফিজিক্যাল কারেন্সি তো অলরেডি ওয়েস্টার্ন কান্ট্রিতে উঠাই দিচ্ছে, এন্ড তো ডিজিটাল কারেন্সি, বাট আমাদের মতো থার্ড ওয়ার্ল্ড কান্ট্রিতে এখন আমরা প্রচুর ফিজিক্যাল টাকা ইউজ করি, তো যেটাকে ডিজিটাল মাইন্ডে কনভার্ট করা হবে। ভালো অনেক কিছু আছে, যেমন দুর্নীতি টুর্নীতি অনেক কিছু ট্র্যাক করা যাবে, আর খারাপ একই সাথে আছে, সেটা হচ্ছে যে মানে এটা যাদের হাতে পাওয়ারটা থাকবে, ইফ দে ডোন্ট হ্যাভ দ্য রাইট ইন্টেনশন, তখন মানুষকে নতুন ভাবে ইমপ্রেজন করা হবে, নতুন ভাবে মানুষকে ইমপ্রেজন করা হবে অনেক হচ্ছে সলিউশন দেওয়ার নাম করে। সো দ্যাট ইজ অ্যানাদার ডেঞ্জার। প্রোডাক্ট অনেক কিছু এখন ডিজিটাল ফর্মেটে চলে আসবে, কারণ এখন ধরো করোনার কারণে সারা পৃথিবীতে একটা বড় টার্মোয়েল, এর সাথে কিন্তু এখন পঙ্গপালের অ্যাটাক শুরু হয়েছে, এই পঙ্গপালের অ্যাটাক সাথে যদি আরো ন্যাচারাল বিভিন্ন ক্যালামিটির জন্য সারা পৃথিবীতে শস্য উৎপাদন হ্যাজলি ডিসরাপ্টেড হয়, এবং আমার ধারণা সেটা হবে, হইতে পারে, আল্লাহ নজর পাবে, আল্লাহ আলম, বা সেটা হওয়ার যথেষ্ট সম্ভাবনা হয়তো আছে, তখন যেটা সমাধান প্রপোজ করা হবে সেটা হচ্ছে আরো বেশি আর্টিফিশিয়াল ফুড। অলরেডি মাংস ম্যানুফ্যাকচার করতেছে, জেনেটিক্যালি মডিফাই করে জিনিসপত্র বানাচ্ছে, আমরা কিন্তু সবসময় হাততালি দিচ্ছি, ওয়াও আগের চেয়ে উৎপাদন বাড়ছে, জাস্ট আমরা প্রোডাক্টিভিটি নিয়ে এত বেশি ফ্যানাটিক হয়ে গেছি যে প্রোডাক্টিভিটি ইজ এভরিথিং, এটা খুব বাজে ব্যাপার। বাট এই ক্রাইসিস এর পরে এই বাজে ব্যাপারটাই আরো বেশি হয়তো আরো বেশি উৎকট হয়ে দাঁড়াবে অন্য একটা জায়গা থেকে, যে ভাই আমাদের ক্রাইসিস মোকাবেলার জন্য উই নিড মোর মানে আর্টিফিশিয়াল কন্ট্রোল দরকার, সবকিছু ন্যাচারাল বাদ দিয়ে আরো বেশি আর্টিফিশিয়াল এর দিকে টেনে নিবে, তখন হয়তো ভার্টিক্যাল ফার্মিং বলো, অ্যাকোপনিক্স, হাইড্রোপনিক্স, সবকিছু, এটা কিন্তু অ্যাবসলিউটলি ন্যাচারাল প্রসেস না, কাইন্ড অফ ইঞ্জিনিয়ার্ড প্রসেস। তো আমি এটাকে একটু ভয় পাই, কারণ মানে সারা পৃথিবীর টোটাল নলেজ যেহেতু আমরা রাখি না, সারা পৃথিবীর ভালো করতে গিয়ে আমরা প্রচুর মন্দ অলরেডি করে ফেলছি, এবং ভবিষ্যতে হয়তো আরো মন্দ করার দিকে হয়তো আমরা আগাই যেতে পারি। তো দ্যাটস এ থ্রেট। তো এরকম ডিজিটাল প্রোডাক্ট অনেক বাড়বে, তুমি অলরেডি শুনতে বোধ হয় যে চাইনিজ ডিম, চাইনিজ আর্টিফিশিয়াল ডিম বানায় এখনো, এই যে মেমফিস মেস হচ্ছে মাংস বানাচ্ছে, বার্গারে অলরেডি ইউজ শুরু হয়েছে। তো এরকম ডিজিটাল খাবার প্রচুর চলে আসবে সামনে আমার মনে হচ্ছে। তো সেই জায়গা থেকে আমরা যারা আরো বেশি ইমিউন সিস্টেমকে স্ট্রং করে মানে নিজের হাতে কন্ট্রোলটা রাখতে চাই, আমার মনে হয় আমাদের আরো অনেক বেশি হচ্ছে তখন, কারণ ন্যাচারাল ফুড কিভাবে আমি আমার নিজের জন্য এফোর্ড করব সেটার জন্য আমাদেরকে এফোর্ড দেওয়া দরকার। আর সারা পৃথিবীতে প্রচুর জিনিসপত্র এখন ডিজিটালি কনভার্টেড হবে, মানে সারা পৃথিবীতে এটা বড় একটা এজেন্ডা সবকিছুকে ডিজিটাল প্ল্যাটফর্মে নিয়ে আসার, এটা দুষ্ট উদ্দেশ্যও আছে, ভালো উদ্দেশ্যও আছে, দুষ্ট উদ্দেশ্য অনেক বেশি। তো সেক্ষেত্রে পড়ালেখা ডিজিটাল প্ল্যাটফর্মে চলে আসছে, অনেকটুকু আরো আসবে, টোটাল হেলথ কেয়ার সিস্টেম ডিজিটাল সিস্টেমে চলে আসবে, টোটাল ডাক্তারি বলো, ইঞ্জিনিয়ারিং, এবং মোস্ট অফ দ্য কিছু ডিজিটালি চলে আসবে, আসতে যাচ্ছে, সেটার আমি এগেইন বলতেছি ভালো মন্দ দুইটাই আছে, এবং হয়তো ভালোর চেয়ে মন্দ পার্টটা বেশি থাকবে, দেখতে ভালো মনে হবে, হ্যাঁ সবকিছু ডিজিটাল হচ্ছে, সুন্দর হচ্ছে, বাট এটা অনেক গভীর টপিক, ওই গভীরতা এখন যাওয়ার সুযোগ নাই। তো রোবোটিক্স সামনে আরো বেশি, যেমন এখন ডেলিভারি করা যাচ্ছে না, মানুষ বাইরে অ্যাট্রাক্ট হচ্ছে, ওয়েল সমস্যা নাই, আরো বেশি রোবট নামাও, তো আরো বেশি রোবোটিক্স কে প্রমোট করা, আরো বেশি এআই কে প্রমোট করা। তো এআই নিয়ে কিন্তু এলন মাস্ক একটা সুন্দর কথা বলছিল, এলন মাস্ক বলছিল যে উই আর সামনিং দ্য ডেমন, আমার কাছে ওয়ার্ডটাও খুব ইন্টারেস্টিং লাগছে, উই আর সামনিং দ্য ডেমন, আমরা ডেমন বাংলা কি বলবো, আমরা দানবকে ডেকে আনতেছি, কারণ হচ্ছে যে মানুষের ওই ম্যাচুরিটি নাই, আমি এটা খুব ছোট মতো বড় কথা বলতেছি, মানুষ টেকনোলজিকে যে লেভেলে নিয়ে গেছে ওকে হ্যান্ডেল করার মতো ম্যাচুরিটি মানুষের না, মানুষ অনেক ইম্যাচুর অবস্থা, এটা হচ্ছে বাচ্চার হাতে একটা মেশিন গান তুলে দেওয়ার মতো। তো টোটাল হিউম্যান টাইম কাইন্ড অফ এই লেভেলে গেছে যে বাচ্চা হয়ে একটা মেশিন গান নিয়ে নড়াচড়া করতেছে, তো জাস্ট প্রোডাক্টিভিটির নামে জাস্ট আমাদের কথাগুলো হয়তো উল্টা পাল্টা মনে হতে পারে, বাট
যারা এটা অর্থ ধরতে চায় হয়তো ভাবে অর্থ করবে আর কি, কিভাবে অর্থ করবে, বাট এই সবকিছু হতে যাচ্ছে, হয়তো ইনএভিটেবল, হয়তো ঠেকানো যাবে না, বাট এটার মধ্যে অনেক কিছু থাকবে গুড পার্ট, বাট একটা বড় অংশ হয়তো ব্যাড পার্ট থাকবে। তো উই আর নট শিওর কোনটা কি হবে, কিভাবে কত হবে, আল্লাহ কত ভালো জানে। তো যেহেতু ওয়ার্ল্ড ওইদিকে ট্রান্সফর্ম হইতে যাচ্ছে, কাজে প্রিপেয়ার হওয়ার জন্য হচ্ছে যে ওই ফিউচার স্কিল গুলা আরো ভালো মতো বোঝার চেষ্টা করা। তো সেই জায়গা, সেই সময়টাতে আমি কিভাবে আমার লিভিং টুকু অর্জন করব, আমি কিভাবে টিকে থাকবো, সেটার জন্য নেসেসারি স্কিল নিয়ে তো আজকে ঠিকঠাক একটু করে বিচ্ছিন্নভাবে আলোচনা হয়েছে। আর গুগল টুগল সার্চ করলে মানুষজন আরো অনেক আইডিয়া টাইডিয়া পাবে। তো সেটার জন্য নিজেদেরকে প্রিপেয়ার করা, সেই জন্য স্কিল গুলাকে অর্জন করার চেষ্টা করা, আর সর্বোপরি হচ্ছে আল্লাহর কাছে দোয়া করতে থাকা। আমি যেহেতু দাড়ি টুপি আলা মানুষ, তো এটা তো বলবোই, বাট ইন জেনারেল মানে ইটস এ কল, ইটস এ কল যে মানে আমি এখন যে দোয়াটা, আমি একটা কোয়েশ্চেন দিছিলাম যে কোন আয়াত কোরআনের কোন আয়াত পৃথিবীতে নাজিল হয় না, এটা কোয়েশ্চেনটা দেওয়া হয়নি আজকে, বাট আমি অ্যান্সার বলে দিই। সূরা বাকারার লাস্ট দুইটা আয়াত, এটা হচ্ছে আল্লাহ রাসূল মিলা দিতেছিলেন তখন, আল্লাহ আমি এটা কনক্লুডিং আয়াত বলতেছি, কনক্লুডিং আমার বক্তব্য বলছি। তো তখন দুইটা আয়াত নাজিল হয়েছিল লাস্ট, সূরা বাকারার লাস্ট যে দুইটা আয়াত, তার মধ্যে যে লাস্ট আয়াতটা, ওই আয়াতটা আমি রিসেন্ট টাইমে কেন জানি অনেক বেশি পড়তেছিলাম, বিশেষ করে নামাজের মাঝখানে অনেক বেশি পড়তেছিলাম, এবং এখন আমি আরো অনেক বেশি পড়তেছি, যেটা হচ্ছে যে রব্বানা আলা তু আখিজনা ইন্না সিনা ওয়া আখতানা, তিন চারটা লাইন মানে পার্ট ওই আয়াতের, ওখান থেকে অংশ পড়তেছি আমি, যে আল্লাহ তুমি আমাদেরকে, আমাদের যে আমরা যদি ভুলে যাই বা আমাদের যদি ভুল হয় তার জন্য আমাদেরকে অপরাধী বানায়ও না, আমরা যদি ভুলে যাই কোনো কিছু বা আমরা ভুল করে ফেলি আমাদেরকে অপরাধী বানায়ও না। তারপরে লাইনটা হচ্ছে ওয়ালা তাহমিল আলাইনা ইসরান কামা হামালতাহু আলাল্লাযিনা মিন ক্বাবলিনা, মানে হচ্ছে আমাদের পূর্ববর্তীদেরকে তুমি যে টেস্টের মধ্যে ফেলছো, তাদেরকে যে পরীক্ষার মধ্যে ফেলছো, তাদেরকে যে বার্ডেনটা তুমি দিছো, ওই বার্ডেন আমাদেরকে দিও না। আল্লাহ শিখিয়ে গেছেন এটা করার জন্য, আমাদের পূর্ববর্তীদেরকে যে বার্ডেন দিচ্ছো, যে সাহাবারা ওনারা যে বার্ডেন নিচ্ছেন আগের মানুষকে, সেই বার্ডেন আমাদেরকে দিও না। ওলা তো হামিলনা মালা তো এবং আমরা যে বার্ডেন ক্যারি করতে পারবো না, যে লোড আমরা নিতে পারবো না, ওই লোড আমাদেরকে দিও না আল্লাহ। তুমি আমাদেরকে এমন বার্ডেন দিও না, এমন বোঝা দিও না যেটা বয়ে নেবার শক্তি আমাদের নাই, আল্লাহ শিখাই দিয়েছেন। তারপরে ওয়াফওয়ান্না ওয়াফিরনা ওয়ারহামনা, আল্লাহ তুমি আমাদেরকে মাফ করে দাও, আমাদেরকে ক্ষমা করে দাও, আমাদেরকে রহম করো। তারপরে লাস্ট টাইম হচ্ছে ওয়াফওয়ান্না ওয়াফিরনা ওয়ারহামনা, মানে আল্লাহ তুমি হচ্ছে আমাদের রব এবং হচ্ছে কাফেরদের বিরুদ্ধে আমাদেরকে তুমি স্ট্রেংথেন করো বা সাহায্য করো। তো এইটা আয়াতটা রিসেন্টলি আমি কেন জানি আমি বেশি পড়তেছিলাম ফর সাম রিজন, বাট এই রাইট নাও এই মুমেন্টে এসে আমার কাছে এটা এত প্রাসঙ্গিক লাগতেছে, এই আয়াতটাকে আমি অনেক ফিল করে করে পড়তেছি, কারণ আমরা ভুল করে ফেলতেছি, আমরা যে অনেক রং করে ফেলছি, আমাদেরকে তুমি এদের জন্য অপরাধী বানায় না, আমাদের পূর্ববর্তী যে বার্ডেন দিয়েছে বার্ডেন আমাদেরকে দিও না, আমরা যে বার্ডেনটা নিতে পারবো না এই বার্ডেন তুমি আমাদেরকে দিও না। এবং তারপরে আবার সে আল্লাহ আমরা মাফ করে, আমাদেরকে মাফ করে দাও, আমাদেরকে মাফ করে দাও, আমাদের ভুল হয়ে গেছে, আমাদেরকে রহম করো। তো এই জন্য এই এই প্রেয়ার আল্লাহর কাছে কান্নাকাটি করা এই টাইমে, যে যেভাবে আমরা যেটা সেটা করি, যেভাবে যে যেটাকে ইন্টারপ্রেট করি, তা আমার আমার ইন্টারপ্রিটেশন। So we have done a lot of wrong things, অনেক ভুল করেছি। মানুষের সে নলেজ ছিল না, মানুষ বুঝে ভুল করছে, না ভুল করছে, আমরা ভুলে যাই ভুল করছি, ভুল করার জন্য ভুল করছি, ভুল করে ভুল করছি। তো আল্লাহ তুমি আমাদের অপরাধী বানায় না, তো আল্লাহ করা। তো এবং সামনে যে তাল্লাহ আমাদেরকে এমন বার্ডেন না দেয় যে বার্ডেন আমরা ক্যারি করতে পারবো না, সেটা বেশি করতে পারা, এবং হচ্ছে নিজেদেরকে রেডি করা, মানে জাস্ট আতঙ্কিত না হয়ে, এটা আমাদের ধর্ম আমাদেরকে শিখায় বি প্রোডাক্টিভ, যে মানে যে দাজ্জাল আসতে শুনে গেছো, এই মুহূর্তে তুমি যদি গাছ রোপণ করতেছিলা তুমি এটা রোপণ করতে থাকো, আতঙ্কিত হয়ে দৌড়ে পালাই যায়। তো আমাদেরকে এই জন্য নেক্সট ওয়ার্ল্ডের জন্য নিজেদেরকে রেডি করা, সোসাইটির জন্য আরো বেশি থটফুল হওয়া, এবং সারা পৃথিবী যাতে দুষ্টদের হাতে না যায়, যারা যারা ওই ম্যাচিউরিটি রাখে, যারা ওই রাইট ইন্টেনশনটা রাখে, তারা যাতে আমরা পৃথিবীকে লিড করতে পারি, তারা যা আমরা যাতে সোসাইটিকে লিড করতে পারি, সেইভাবে নিজেদেরকে রেডি করা প্রিপেয়ার করা। থ্যাংক ইউ সো মাচ সোহাগ ভাই, এগেন অনেক ইন্টারেস্টিং ইনসাইট দিলেন, অনেকগুলো সুখকর, অনেকগুলো একটু হালকা ভয়ঙ্কর,
আমি এই জন্য শুনতেছিলাম যে কি করা যায়। ইনিশিয়াল আমাদের হাতে স্টেপস গুলো যেগুলো আছে, যেগুলোর কথা বললাম যে অ্যাটলিস্ট আমরা আমাদের নিজেদের লাইফে যে পার্ট গুলো কন্ট্রোলে আছে ওই জিনিসগুলোর কাজগুলো করি, তারপরে তো আস্তে আস্তে বাকি জিনিসগুলো কন্ট্রোল আনার চেষ্টা করা হবে। বাট ইট ওয়াজ সো নাইস, থ্যাংক ইউ সো মাচ শোভাগ ভাই এতগুলো ইন্টারেস্টিং আইডিয়া দেওয়ার জন্য। আই বিলিভ আজকে অনেকগুলো টপিক টাচ করছি, যেটা কারণে অনেক ডেপথে কথা বলা হয়নি। যেমন আপনি বললেন যে একটা ব্রিদিং নিয়েই একটা সেশন হইতে পারতো, রাইট? পানি খাওয়া নিয়ে একটা সেশন হইতে পারতো, ফিউচার ওয়ার্ল্ড কি দিকে যাচ্ছে ওইটা নিয়ে একটা আলাদা সেশন হইতে পারতো। সো হোপফুলি যদি আপনি আমাদেরকে আরেকদিন সময় দেন, আমরা কোন একটা পার্টিকুলার টপিক নিয়ে আরো ডেপথে কথা বলবো। আই থিঙ্ক দ্যাট উড বি ফান, বেশ মজা হবে ওই জায়গাটা। সোহাগ ভাই আপনার কথা শুনলে যেটা হয় যে মানুষ চিন্তা করে, আজকে ঘুমানো কিছু বলে না, ফুড ফর থট, চিন্তার একটা খোরাক মানুষ পায়। ওই খোরাক পাওয়ার পরে অনেকে রিসার্চটা করে, আর রিসার্চ করলে যেটা হয় যে অ্যাকচুয়ালি মানুষের মধ্যে চেঞ্জটা আসে। সো আই হোপ আজকের এই সেশনের পরে অনেকের মধ্যে ওই চেঞ্জটা আসবে, ছোটখাটো চেঞ্জ যদি আসে সেটা আমাদের আজকের এই সেশনটার জন্য অনেক ভালো হয়। সেকেন্ড, আমার এই সেশনগুলোতে আমি একটা জিনিস মেনটেন করছি, যেহেতু সেশনগুলোর মধ্যমণি আমি না, মধ্যমণি হলো যে মানুষটা আসে সেই মানুষটাই কিছু একটা শিখায়। সো সেশনের শেষ কথাটা আমি আসলে বলতে চাই না, আমি জাস্ট আমার অডিয়েন্সের কাছে জানতে চাই যে এরকম যদি আমরা আরেকটা সেশন করি আপনারা কি ইন্টারেস্টেড হবেন কিনা। সো আমাদেরকে যদি ইয়েস বলে জানান তাহলে আমি আসলে সোহাগ ভাইকে বলতে পারবো যে সোহাগ ভাই দেখেন যে হাজার হাজার মানুষ চাচ্ছে আপনাকে, আপনি আরেকবার আসেন, কারণ আমাদের অপরচুনিটি অনেক বেশি, উনি এই সময়টা আরেক জায়গায় দিলে আর অনেক কিছু করতে পারতো। আমাদের রিকোয়েস্টের জায়গা থেকে যদি কেউ বলে যে ভাই আবার আসেন, সবাই একটু ইয়েস লিখে একটু কমেন্টে জানান, তাহলে সোহাগ ভাই ইন্টারেস্টেড হবে। সো দ্যাটস ওয়ান। অ্যান্ড আই থিঙ্ক সোহাগ ভাই আমরা অনেকগুলো ইয়েস পাচ্ছি, সাদ, রফজানা, আরিফিন, আফসার, মুসা, জুনায়েদ, আমাদের কমেন্ট বক্স এখন গ্যাসে ভরে যাচ্ছে। আমার মনে হয় সোহাগ ভাই আপনি একটু দেখেন, কারণ আপনি তো পরে আসবেন না, আপনি পরে পোল্টি মারবেন। তুমি বললে তো আমি যে খুব বেশি না করি তা না, মাঝে মাঝে হয়তো টাইম দিলানো হয় না, বাট হচ্ছে যে না, আমি তো এই কয়েকদিন ধরে ঘুমাই যাই কত 10:30, 11:30 মধ্যে, আজকে অলরেডি দেখো 12:15 পর্যন্ত। না না, আমি আর তুমি মধ্যমণি, আমি না মধ্যমণি তুমি, কারণ তোমাকে ঘিরে এই যে আমরা আসতেছি একের পর এক, তো তুমি সেন্টারে আছো আর আমরা ঠিক আছে, আমরা তোমার সাথে সাথে থেকে। না না, করা গেলে খুব ভালো, আপনার সাথে আমি যতগুলো সেশন নিছি একটাও আমার খারাপ লাগে না। এন্ড আপনার বেস্ট পার্ট হলো অনেক সময় যে সেশন গুলো হয় দেখা যায় যে ইন্টারেস্টটা না কম থাকবে, যে আমি হয়তো আমি জিনিসটা জানি। আপনার সাথে কথা বলার বিষয়টা হলো যে আমি আমি ভাবতেছিলাম আমি জানি, দেন আমি আবার কথা আপনি যখন কথা বলা শুরু করলেন তখন আমি বুঝলাম যে ও আমি আসলে এত কিছু জানি না। এই জিনিসটা অনেক মজা, কারণ নতুন জিনিস যখন শেখা তখন আমার কাছে অনেক ভালো লাগে। অ্যান্ড আমার মধ্যে কিউরিয়াসিটিটা আছে। আই থিঙ্ক আপনি যে টার্মটার কথা বলেন যে আমাদের অনেক কিছু ব্যাপারে আইডিয়া বা কিউরিয়াসিটি কাজ করে, এটাকে বলা হলো মাল্টি পোটেনশিয়াল লাইটস। সো মানুষ যেমন বলে যে ফোকাস করো, আবার এই জিনিসটারও দরকার আছে, যাতে কিউরিয়াসিটিটা আছে। সো দ্যাটস নাইস, আপনি যখন কথা বলে আমার কাছে অনেক ভালো লাগে। সো সোহাগ ভাই আমাদের আই থিঙ্ক আমরা অলরেডি কয়েক হাজার কমেন্ট পাইছি যারা আপনাকে বলছে আরেকবার আসার জন্য। অ্যান্ড আমি আমাদের অডিয়েন্সকে আবার রিকোয়েস্ট করব যে কোন টপিকটার আজকে যেসব নিয়ে কথা বললাম, আমরা ফুড হ্যাবিট নিয়ে কথা বললাম, নিউট্রিশন নিয়ে কথা বললাম, ফার্মিং নিয়ে কথা বললাম, প্রোডাক্টিভিটি নিয়ে কথা বললাম, ইনফ্যাক্ট পানি খাওয়া নিয়ে কথা বললাম, ব্রিদিং নিয়ে কথা বললাম, ফিউচার অফ ওয়ার্ল্ড নিয়ে কথা বললাম, স্কিলস নিয়ে কথা বললাম, সো এটার কোন একটা অ্যাসপেক্টে আরো ডিটেলসে কথা বলা যায় সেটা একটু কমেন্টে জানান। অ্যান্ড আজকের সেশন থেকে যদি কোনো কিছু ভ্যালুয়েবল জেনে থাকেন, আই হোপ যে অনেক কিছু আমরা নতুন করে শিখছি, প্লিজ এই ভিডিওটা আপনার ফ্রেন্ডস এন্ড ফ্যামিলির সাথেও শেয়ার করেন, সো দ্যাট তারাও এখান থেকে যে বেনিফিটটা আছে বেনিফিটটা পেতে পারে। সো দ্যাটস মাই লাস্ট রিকোয়েস্ট, ডু শেয়ার দ্য ভিডিও। অ্যান্ড ফাইনালি ভিডিওটা শেষ করার জন্য, শেষ কথা বলার জন্য আমি অনুরোধ করবো সোহাগ ভাইকে। মানে লাস্ট যা বলতেছিলাম সেটাই ফাইনাল, যে হচ্ছে যে মানে আমাদের এখন আসলে সৃষ্টিকর্তার প্রতি সাবমিট করার টাইম হয়েছে মনে হয়, মানে অনেক রকম সিগন্যাল তো আমরা পাই, তো ইটস এ কল যে সারা পৃথিবীর মানুষ আসলে এত গাম্ভীর আমরা হয়ে গেছি বা হয়ে গেছিলাম বা হয়ে আসি অলরেডি, যে আমরা মানে অনেক বেশি আমরা নিজেদেরকে হয়তো বিশাল কিছু মনে করে ফেলছি অ্যাজ এ হিউম্যান কাইন্ড। বাট একটা ছোট্ট ভাইরাস, একটা ছোট্ট ভাইরাস যেটা চোখেও দেখা যায় না, মাইক্রোস্কোপ মানে খুব পাওয়ারফুল মাইক্রোস্কোপ হইলে দেখা যায়, সেরকম একটা জিনিস সারা পৃথিবীকে, ধরো আজ থেকে 3 মাস থেকে কে চিন্তা করছিল বা 6 মাস আগে, সারা পৃথিবীর এই মুহূর্তে যদি স্যাটেলাইট দিয়ে ইমেজ নেওয়া হয়, যদি বলা হতো যে এটা পৃথিবীর ছবি, কেউ কি বিশ্বাস করতে পারতো যে এইটা মানে পুরো পৃথিবীর ইতিহাসে, স্প্যানিশ ফ্লুর সময় তো সারা পৃথিবী আটকায় যায়, সারা পৃথিবী থেমে গেছে। উই নিড টু বি হাম্বল, আমাদের হাম্বল হওয়ার দরকার আছে। তো
তো এই হাম্বল হওয়াটা অনেকগুলা লেভেলেই হওয়ার দরকার আছে। প্রথমত আমি আমার জায়গা থেকে মনে করি যে আমাদের সৃষ্টিকর্তার কাছে আমাদের হাম্বল হওয়ার দরকার আছে, মাপ চাওয়ার দরকার আছে, অ্যান্ড দেন আমাদের অনেক রেসপন্সিবল হয়েছে যে নলেজ ছাড়া সব হলিস্টিক নলেজ আমাদের নাই, আমরা খুব পার্শিয়াল নলেজ নিয়ে কাজ করি আর কিছু একটা করি আমরা ভাবি যে অনেক কিছু করে ফেলছি। তো এই জায়গা থেকে আরো হলিস্টিক নলেজের জায়গা থেকে সারা পৃথিবীর গ্রেটার গুডটাকে বোঝার জন্য সবাইকে অ্যাকচুয়ালি কি নাম বলে সবাইকে অ্যাকচুয়ালি এফোর্ট দেওয়া উচিত, এফোর্ট দেওয়া উচিত, এবং সেই এফোর্টের আউটকাম হিসেবে যাতে আমরা সবাই নিজেকে একটা কি নাম বলবো মোর রেসপন্সিবল মোর প্রোডাক্টিভ মানুষ হিসেবে গড়ে তুলতে পারি, যেটা দিয়ে আমরা পৃথিবীকে সুন্দর বানাতে পারি, সমাজকে সুন্দর বানাতে পারি। থ্যাংক ইউ সো মাচ ভাই। আর আই থিঙ্ক আমরা আমি এতক্ষণ কমেন্ট গুলো দেখছিলাম, মেজরিটি মানুষ চাচ্ছিল দুটো জিনিস, এক হলো স্পিরিচুয়ালিটি, ব্রিদিং নিয়ে অনেক ইন্টারেস্ট, আর ফিউচার অফ ওয়ার্ল্ড। ফিউচার অফ ওয়ার্ল্ড হলো সব থেকে বেশি ভোট পাইছে। সো আই থিঙ্ক হোয়ার দ্য ওয়ার্ল্ড ইজ হেডিং এটা নিয়ে উই ক্যান হ্যাভ দ্য নেক্সট সেশন। সো আমি আর বেশি কথা বলতে চাই নাই। সো ডু শেয়ার দ্য থটস, ডু শেয়ার দ্য আইডিয়াস, আমরা নলেজ শেয়ার করি, বিকজ এই টাইমটা আমাদের স্কিল ডেভেলপ করার রাইট টাইম। সো নিজেদেরকেও একটু ব্রাশ আপ করে ফেলি, সো দ্যাট আশা করে যে যত তাড়াতাড়ি দেশের অবস্থাটা ঠিক হবে আমার জন্য আবার কাজের ঝাঁপায় পড়তে পারি আর কি। আর সোহাগ ভাইকে আবারও আমাদের এরকম একটা লাইভ সেশনে আসার আমন্ত্রণ জানিয়ে আমরা আজকে এখানে শেষ করছি। সবাই ভালো থাকবেন, আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম, সবাই ভালো থাকবেন, আসসালামু আলাইকুম।